সালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমার কথা? আজকে টপিক হচ্ছে দ্য মাইটি আই। আপনি যদি আজকের ক্লাসটা করেন, একই সাথে আপনার তো একাডেমিক হবেই, সাথে অ্যাডমিশন তো কাভার হচ্ছেই, আপনি মেডিকেলে যাওয়ার আগে কিছু ওষুধ নিয়ে যাবেন এখান থেকে, বেসিক ব্যাপারটা। ওকে, পার্সোনাল কথাবার্তা ইনবক্সে হবে, কমেন্ট বক্সে নয়। শুনতে পাচ্ছেন তো? ওকে, সো আমরা শুরু করছি চোখ। আমাদের যে চোখটা আছে, এই চোখের 1/6 আমরা দেখতে পাই, বাইরে থেকে একটু দেখতে পাচ্ছি, বাট আমরা যদি ভেতরে যাই, আমাদের যে এখানে অস্থিগুলো আছে, অস্থির ভেতরে এখানে একটা কোটর আছে, দিস ইজ কল্ড অক্ষি কোটর, কারণ এটার ভেতরে আমাদের অক্ষিটা থাকে। তো অক্ষিটা বল আকৃতির বা গোলাকার আকৃতির, এই জন্য এটাকে আই বল বা অক্ষি গোলক বলা হয়। আমরা 1/6 দেখতে পাই, 5/6 দেখতে পাচ্ছি না। এখন চোখ নিয়ে পড়ার আগে আপনাকে প্রথমে তিনটা লেয়ার নিয়ে পড়তে হবে। এই চোখের তিনটা স্তর আছে, স্তর তিনটা পড়লে আপনার বাকি ব্যাপারগুলো ধীরে ধীরে সব চলে আসবে। সো আমরা প্রথমে একটা চোখ আর্ট করব। ইটস এ আইবল। এই আইবলটাকে যদি আমরা তিন ভাগ করি, আইবলটাকে যদি আমরা তিনটা ভাগ করি, তার মধ্যে এই একটা ভাগ এইটা, এক ভাগ, দুই ভাগ, এটা আছে তিন ভাগ। ক্লিয়ার? দিস ইজ আইবল। আইবলে প্রথম যেটা আমরা দিলাম একবার বাইরের স্তর, আমরা যা কিছু করব এটার ভেতরেই করব, কাজ সব কিছু এটার ভেতরে। সো প্রথম আমরা আউটার লেয়ার বা বহিঃস্তর নিয়ে আমরা একটু আলোচনা করব। এই বহিঃস্তরের নাম হচ্ছে স্ক্লেরা। এই বহিঃস্তরের নাম হচ্ছে স্ক্লেরা। বইয়ের মধ্যে লেখা আছে স্ক্লেরোটিক লেয়ার। হোয়াট ইজ স্ক্লেরা? স্ক্লেরা মিন্স হার্ড। বুঝতেই পারছো, যেহেতু আমরা ভেতরের জিনিসটা আলোচনা করব, তাহলে বাইরের যে জিনিসটা এটা অনেক হার্ড বা শক্ত হইতে হবে। ক্লিয়ার? তো ভেতরে যে জিনিসগুলো আছে এগুলাকে রক্ষা করছে সে, এক, ভেতরের পার্টটাকে রক্ষা করে। দুই নম্বর হচ্ছে এই পার্টটা যেহেতু হার্ড বা শক্ত, তাহলে বলা যেতে পারে এইটা আইবলটাকে একটা শেপ দিচ্ছে, আকার আকৃতি দিচ্ছে, এইটার জন্য আকার আকৃতিটা আছে। ক্লিয়ার? ওকে। দুই, এই স্ক্লেরাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। এই যে দেখো, বাইরের দিকে আমি একটা পার্ট দিয়েছি, এইটা একটা পার্ট, এই যে এখান থেকে এখানে, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। যেহেতু আলো, যেহেতু লাইট সোর্স, এদিকে থাকছে, তাহলে আলোটা এই দিক দিয়ে প্রবেশ করবে চোখের ভেতরে, কারণ ভেতরেই সব কিছু আছে, রাইট? তো এই যে আমরা যে লেয়ারটা দিয়েছি, সীমানাটা দিয়েছি, সীমানার এই পার্টটা হবে ভেদ্য আলোর জন্য, আলো এইটা দিয়ে প্রবেশ করতে পারবে। সো এই পার্টগুলোতে আর আলো আসবে না। সব দিক থেকে যদি আলো আসতো তাহলে কিন্তু সমস্যা ছিল, আমরা কোনো কিছুই ঠিকঠাক দেখতে পাইতাম না। সো আমরা বলতে পারি স্ক্লেরার দুইটা পার্ট, একটা হচ্ছে অভেদ্য বা অস্বচ্ছ, স্বচ্ছ না হলে তো আলো প্রবেশ করতে পারতো না। সো এটা হচ্ছে স্বচ্ছ পার্ট, এটা হচ্ছে অস্বচ্ছ পার্ট। ক্লিয়ার? এখন কেন স্বচ্ছ কেন অস্বচ্ছ আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। ইউনো, যেটা অস্বচ্ছ হবে যে পার্টটা, এই পার্টটা সাদা হবে,
অস্বচ্ছ সাদা, আর যে পার্টটা স্বচ্ছ হবে ওই পার্টটা কিন্তু বর্ণহীন। খেয়াল করে দেখো, ওই পার্টটা কিন্তু বর্ণহীন, আলো এটাতে প্রবেশ করছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এইটা স্বচ্ছ, কেন এটা অস্বচ্ছ? একই জিনিস তো, রাইট? এটা এটা দুইটা একই জিনিস, তাহলে কেন এটা স্বচ্ছ, কেন এটা অস্বচ্ছ? সো আমি আপনাদের একটা ছবি দেখাই, এই যে এখানে দেখেন, এগুলা কোলাজেন তন্তু দ্বারা তৈরি, এরকম সুতা, অনেক সুতা, অনেক সুতা, এবং সুতার অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু এরকম থাকে। আর আপনি একটু ভালো করে খেয়াল করেন, এই যে এই পার্টটা কম সুতা আছে এখানে, সো এটা কি হবে, স্বচ্ছ হবে। আর যে পার্টটাতে বেশি সুতা পড়ে যাচ্ছে, একই সাথে তো এখানে নীল সবুজ কালার আছে, পাশাপাশি আবার রেড কালারটা পড়ছে, মানে বেশি সুতা এই পার্টটাতে, সো এই পার্টটা হবে অস্বচ্ছ। সো দেখেন, এখান থেকে এই পার্টটা যেটা, সেটা হলো এই পার্টের গঠন। আর আপনি যে মাঝখানে এই পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা, সেটা হলো এই জায়গার গঠন। ওকে, সো এখানে সুতা কম, এই জন্য এটা স্বচ্ছ, আলো প্রবেশ করতে পারছে। আর এই পার্টগুলো কেমন, এই যে এরকম অনেক সুতা একটার উপর আরেকটা ওভারল্যাপিং করা, এইগুলো অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ক্রিস ক্রস পদ্ধতিতে, ক্রিস ক্রস, এইটা ক্লিয়ার? তো এত বেশি ক্রিস ক্রস থাকে এই জন্য আলো এটাতে প্রবেশ করছে না। এক, দুই নম্বর হচ্ছে কেন এগুলো শক্ত হচ্ছে, এটা এটা কেন শক্ত হচ্ছে, শক্ত হওয়ার কারণ হলো এই যে দেখেন, আমাদের এখানে অনেক সুতা দিয়ে এটা তৈরি, রাইট? এরকম 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 নানা ধরনের সুতার অ্যারেঞ্জমেন্ট আছে, ফলে এটা কি অনেক শক্ত না, টাফ না, ভেদ করা যাচ্ছে, যাচ্ছে না, ইয়েস। সো সুতা দ্বারাই কিন্তু আমাদের শরীরে শক্ত শক্ত জিনিসগুলো তৈরি করা হয়, ওকে, এক্সেপ্ট বোন, অস্থি ডিফারেন্ট জিনিস। সো প্রিয় স্টুডেন্ট, আমরা এই পার্টটা দেখলাম, এই পার্টটা দেখলাম, পুরোটা স্ক্লেরা, বাট এই সামনে যে স্বচ্ছ পার্টটা দেখছেন, এই স্বচ্ছ পার্টের আরেকটা নাম আছে, ইটস কল্ড কর্নিয়া, ইটস কল্ড কর্নিয়া। কর্নিয়া মিন্স হর্নি লেয়ার, হর্নি, হর্নি মিন্স হার্ড বা শক্ত। সো এটা তো শক্তই, কারণ এটা স্ক্লেরা, সামনের পার্টটাকেও আমরা স্ক্লেরা বলতে পারি, স্ক্লেরা না বলে আমরা এটাকে কর্নিয়া বলেছি। ওই স্ক্লেরা এবং কর্নিয়া দুইটার মিনিং কিন্তু সেম, দুইটাই হার্ড বা শক্ত, ক্লিয়ার? হর্নি মিন্স হর্ন, হর্ন মিন্স শিং, শিং তো অনেক শক্ত, ডান? আচ্ছা রেস্টুরেন্ট, আমরা এটা শেষ করলাম, বাইরের লেয়ারটা। এখন দেখেন, বাইরের লেয়ারের কিছু সুতা এই পাশে এরকম বের হয়ে যায়, ক্লিয়ার? সুতার অ্যারেঞ্জমেন্ট তো এরকম, আমরা তো দেখলাম এখানে এরকম। তো আপনারা একটু বলেন তো, এই এই যে আমরা একটা পাইপের মতো তৈরি করলাম, কি তৈরি করলাম মুহিব? একটা পাইপের মতো জিনিস তৈরি করলাম, এইটার ভেতর দিয়ে কিছু একটা জিনিস বের হয়ে যাবে। তো পাইপের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কিসের মতো? চালুনির মতো। কিসের মতো? চালুনির মতো, আমরা যে এটার উপর চালুনি সাকি, রাইট? তো চালুনির বায়োলজিক্যাল নাম হচ্ছে ক্রিবি ফর্ম। কি নাম? ক্রিবি ফর্ম। ক্রিবি ফর্ম মিন্স ছিদ্র 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 ছিদ্র, যেটাতে থাকে চালুনিতে কি থাকে? ছিদ্র ছিদ্র থাকে। সো এইটাকে বলা হয় লেমিনা ক্রাইমোসা। কি বলা হয় মুহিব? লেমিনা ক্রাইমোসা, এটা মাথায় রাখতে হবে। এই যে ক্রাইমোসা শব্দের অর্থ হচ্ছে ক্রিবি ফর্ম বা চালুনি, ক্লিয়ার? আর লেমিনা মিন্স লেয়ার, ইউ নো লেয়ার মানে কি? পাতলা জিনিস বোঝায়, পাতলা আর থিন জিনিস। সো এর একটা এরকম পাইপ তৈরি করছে, এই পাইপ দিয়ে কিছু একটা বের হবে এটা থেকে, ওকে? সো আমরা একটা পার্ট শেষ করলাম, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? প্লিজ একটু কমেন্ট করে জানান তো। ওকে,
দেখেন। সো আমরা একবার বাইরের রেসর শেষ করলাম যার নাম হচ্ছে স্ক্লেরা। এবার আমরা চলে আসবো এর ভেতরের স্তর। এর ভেতরের স্তরের নাম হচ্ছে কোরোয়েড। কি নাম? এর ভেতরের স্তরের নাম হচ্ছে কোরোয়েড। দ্বিতীয় স্তরটা এখন আমরা দেখব। This is called কোরোয়েড। সো আমি এখানে লিখে দিচ্ছি ভেতরের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে কোরোয়েড। অ্যাকচুয়ালি কোরোয়েড শব্দের অর্থ হলো মায়ের মতো। এই যে অয়েড মিন্স মতো, কোনো কিছুর মতো, মায়ের মতো। মা কি করে? আমাদের খাবার দেয়। আমরা যখন ক্ষুধার্ত হই খাবার দেয়, আমাদের পুষ্টি দেয়। সো মায়ের মতো জিনিসটা কি করে? পুষ্টি দেয়, পুষ্টি দেয়। তাহলে এবার বলেন তো চোখের বিভিন্ন স্তরকে পুষ্টি দিচ্ছে কে? সেকেন্ড যে লেয়ারটা আছে, দিস ইজ কল কোরোয়েড। এন্ড প্রশ্ন হচ্ছে আমাদের শরীরে পুষ্টি দেওয়ার পাইপলাইন কি? রক্তনালী, রাইট? তাহলে এবার বলেন তো চোখের কোন স্তরে রক্তনালী আছে? কোরোয়েড, ইয়েস। কোরোয়েডে কি আছে? রক্তনালী আছে। ডান, ওকে। সো আমরা বলতে পারি ব্লাড ভেসেল বা রক্তনালী আছে। সো এখান থেকে প্রশ্ন হয় চোখের বিভিন্ন স্তরকে পুষ্টি দেয় কে? কোরোয়েড। চোখের একমাত্র স্তর যেখানে রক্তনালী আছে কোরোয়েড। কোরোয়েড কয় নম্বর স্তর? দুই নম্বর স্তর। কোথায় থাকে? এটি স্ক্লেরার জাস্ট ভেতরে থাকে। ডান। আচ্ছা এখন দেখেন কোরোয়েডটা একটু সামনে চলে আসে, এই যে এখানে এসে এরকম হয়। ক্লিয়ার? আমি একটু এটা ক্লিন করি ভেতরটা, কারণ এখানে আরো বেশ কিছু জিনিস আছে। কোরোয়েডটা সামনে এসে এরকম হচ্ছে। ওকে, এখানে অনেক পেশি আছে। অনেক কি আছে? পেশি আছে। এই পার্টটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। তো এটা একটা বডি, একটা জিনিস তৈরি করলো এখানে। কে তৈরি করলো? কোরোয়েডটা, রাইট? সো দিস ইজ কল্ড সিলিয়ারি বডি। এটার নাম কি? ভুয়ে সিলিয়ারি বডি। বডি মিন্স একটা জিনিস। ডান। এখন সিলিয়ারি বডি কি করে আসলে? সিলিয়ারি বডিতে কয়েক ধরনের পেশি থাকে। একটা হচ্ছে এই ধরনের, দিস কল রেডিয়াল পেশি, আপাতত জানার দরকার নেই। আর এক ধরনের পেশি থাকে, এটা হচ্ছে এরকম, এটা অনুদৈর্ঘ্য পেশি, দৈর্ঘ্য বরাবর থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনাদের জানতে হবে সেটা হলো এখানে কিছু বৃত্তাকার পেশি আছে। কি আছে? বৃত্তাকার পেশি। প্রিয় স্টুডেন্ট, বৃত্তাকার পেশিগুলো আমি এরকম গোল গোল করে দিচ্ছি। কেন এরকম করে দিচ্ছি আমি একটু দেখাচ্ছি আপনাদের। এটা বৃত্তাকার পেশি। এই পেশিগুলো দেখে বোঝা যাচ্ছে ওদিকে যাচ্ছে, রাইট মুহিম? আর এই পেশিগুলো দেখে কি মনে হচ্ছে? এগুলো এদিকে গেছে। তাহলে এই পেশিগুলো এই পাশে গিয়ে এই পাশে বের হয়ে আসছে। তার মানে দেখেন এই রকম। আমি আরো সহজ করে বলছি, দেখেন অক্ষিগোলকটা কেমন? সামনেটা একটু ছিদ্র, ওকে? তো অক্ষিগোলকটা হলো এরকম, সামনে একটু হচ্ছে ছিদ্র, এই যে ছিদ্রটা, এই যে দেখেন ছিদ্রটা। তাহলে এই যে জিনিসটা দেখছেন বৃত্তাকার পেশি, বৃত্তাকার পেশিটা কোন পাশে থাকে? এই পাশে থাকে, রাইট? আপনি একটু ভালো করে খেয়াল করেন, এই পাশে থাকে। তাহলে বৃত্তাকার পেশিটা কিভাবে থাকে? আমাদের যে চোখের ছিদ্রটা আছে এই পাশে থাকে, ওকে? যেটা আপনি এখানে ফিল করতে পারছেন না, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের।
এই পেশিটা থাকে এইভাবে। আপনাদের চোখ এটা হয়, চোখে যদি এইটা ছিদ্র হয় তো এই এখানে কিছু তো পেশি থাকে যেটা আপনি চোখের বাইরের দিকের এই পেশিগুলো, বাট এরারও ভেতরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে চারদিক থেকে আসছে, চারদিক থেকে এসে এখানে একটা এরকম এইরকম একটা গোলাকার জিনিস তৈরি করেছে। ওকে, এখানে যে লেন্সটা থাকে এই যে দেখেন, দিস ইজ লেন্স এবং এই লেন্সটাকে কি করে এরকম কিছু পেশি দ্বারা সিলিয়ারি বডির সাথে লাগানো থাকে। দেখেন আমি কিন্তু আইরিশ বা পিউপিল এগুলোর কথা কিন্তু বলছি না, আইরিশ পিউপিল তো এখানে, এগুলোর ভেতরের জিনিসটার কথা বলছি, এই যে এটা এই পার্শ্বে থাকে। তাহলে এখানে যদি একটা লেন্স থাকে তাহলে কি হবে, এই যে বৃত্তটা আছে, বৃত্ত থেকে সুতা যাবে, বৃত্ত থেকে সুতা আসবে, বৃত্ত থেকে সুতা আসবে কাতে, এই লেন্সে। বুঝতে পারছো ভাই? তো যখনই, আশা করি বুঝতে পেরেছো, আরো সহজ করে যদি বলি আপনি দেখেন এরকম, এই যে এখানে লেন্সটা থাকে এই লেন্সের সাথে সুতাগুলা, এই যে এটা হচ্ছে বলয়ের মতো, তো সিলিয়ারি বডিটা এই পাশে থাকে। ডান? আচ্ছা, আপনারা আরেকটু পর আবার বুঝতে পারবেন। সো দিস ইজ কল সিলিয়ারি বডি। তো সিলিয়ারি বডির এই বৃত্তাকার পেশিগুলো যখন গোলাকারে থাকে এটা বলয় তৈরি করছে না, বৃত্তাকার বলয়। মুই বুঝতে পারছো? ত্রিমাত্রিক ছবিতে বোঝানো সম্ভব ছিল। তো এই পার্শ্বে যখন ঘোরে এই পার্শ্বে তাহলে এটা এরকম, ওই পার্শ্বে গিয়ে আবার আসে এরকম। সো ইটস এ বলয়। তাহলে বলেন তো আমরা প্রথমে এটার নাম কি বলেছি, সিলিয়ারি বডি। তাহলে সিলিয়ারি বডির এই বৃত্তাকার পেশিগুলো কি করছে, এটা বলয় তৈরি করছে। দিস ইজ কল সিলিয়ারি বলয়। উপরে দেখা যাচ্ছে সিলিয়ারি বলয়। দুই নম্বর হচ্ছে এখানে কি আছে, বিভিন্ন ধরনের পেশি আছে, সিলিয়ারি পেশি। আর একটা জিনিস আছে এই সিলিয়ারি বডিতে, সেটা হলো এই যে দেখেন এই দিকে এরকম করে কিছু প্রবর্ধন আছে। কি আছে মুহিন? কিছু প্রবর্ধন আছে, বর্ধিত অংশ। সো এই পার্টটার নাম হচ্ছে সিলিয়ারি প্রবর্ধক। তাহলে সিলিয়ারি বডিতে কি কি আছে আমি আবার বলছি, এই যে পেশি আছে তিন ধরনের, দুই নম্বর হচ্ছে এরকম প্রবর্ধন আছে, আর এই বৃত্তাকার পেশিগুলো এই পাশে কি তৈরি করেছে, একটা বলয় তৈরি করেছে, সিলিয়ারি বলয়। সো সিলিয়ারি বডির পার্ট কি কি, সিলিয়ারি বলয়, সিলিয়ারি পেশি এবং সিলিয়ারি প্রবর্ধন বা প্রবর্ধক। ডান? আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত, যেগুলো এখনো বোঝেন না এগুলো একটু পরে আপনারা বুঝতে পারবেন। প্রিয় স্টুডেন্ট, সো দিস ইজ কোরোয়েড। কোরোয়েড মিন্স মায়ের মতো, মায়ের মতো মিন্স এরা পুষ্টি দেয়। তাহলে চোখের সব পার্টকে এরা পুষ্টি দেয় বিভিন্নভাবে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসে। সো ক্রোয়েডটা সামনের দিকে সেটা বডি তৈরি করে, দিস ইজ কল সিলিয়ারি বডি। সিলিয়ারি বডিতে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে এখানে পেশি থাকে, কয়েক ধরনের পেশি থাকে। সো আমরা লিখেছি সিলিয়ারি পেশি, বৃত্তাকার যে পেশিটা একটা বলয় তৈরি করে সিলিয়ারি বলয় লিখেছি, আর সামনের দিকে কিছু আঙুলের মতো বের হয়ে আসছে, দিস ইজ কল বর্ধিত অংশ আর প্রবর্ধক, সিলিয়ারি প্রবর্ধক। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে আসি এখানে কি থাকে। দিস ইজ লেন্স। আমি এক কাজ করলাম, লেন্সটা একটা মাঝখানে একটা দাগ দিয়েছি এই জন্য, বোঝানোর জন্য। দিস ইজ লেন্স। বাইরের দিকটা তেমন একটা বৃত্তাকার না, এটা একটু মোটামুটি সোজা, বাট এই পেছনের দিকটা কিন্তু এরকম বৃত্তাকার, বেশি চাপা, বেশি আর কি হচ্ছে বৃত্তাকার। ক্লিয়ার? সো এই লাইনটা আমি এই জন্য দিয়েছি বোঝানোর জন্য যে সামনের দিকটা একটু চাপা আর ভেতরের দিকটা একটু বৃত্তাকার। এখন এই জিনিসটা তো শূন্যে আটকার কথা না। সো এটা একটা বলয় তৈরি করেছে, এই জিনিসটা বলয়ের মাঝখানে আছে, এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে সিলিয়ারি বলয়, আর এইটা হচ্ছে লেন্স, এই রেড কালারটা। সো দিস ইজ লেন্স, এটা হচ্ছে সিলিয়ারি বলয়। আর এই যে মাঝখানে যে জিনিসগুলো দ্বারা আপনি দেখতে পাচ্ছেন যে এই বলয়ের সাথে এই যে লেন্সটা ঝুলে আছে,
এই বলয়ের সাথে লেন্সটা ঝুলে আছে, এখানে কিছু কানেকশন আছে। কি কানেকশন আছে? এইরকম কিছু সাসপেন্স করে রেখেছে বা এটাকে ঝুলিয়ে রেখেছে যে সুতাগুলো দেওয়ার ফল সাসপেন্সারি লিগামেন্ট। কি নাম এটার? সাসপেন্সারি লিগামেন্ট। ক্লিয়ার? সো আমি আবার বলছি আপনাদের পুরো জিনিসটা, দিস ইজ আই বল। আই বলের ক্ষেত্রে একবার বাইরের যে লেয়ারটা, দিস ইজ কল স্ক্লেরা। স্ক্লেরার পেছনের দিকটা হচ্ছে অস্বচ্ছ, সামনেরটা স্বচ্ছ। পেছনেরটা সাদা বর্ণের, সামনের দিকটা হচ্ছে বর্ণহীন। এটা সাধারণত আকার এবং আকার দিয়ে রাখে এবং ভেতরের জিনিসগুলোকে রক্ষা করে। এর নিচে যে লেয়ারটা আছে আমি রেড কালার দিয়েছি, তার মানে রক্তের মার্ক দিয়েছি, এরা রক্তনালী সমৃদ্ধ। ক্লিয়ার মুহিব? রক্তনালী সমৃদ্ধ। এইটার আমাদের চোখের প্রত্যেকটা পার্টকে পুষ্টি দেয়, বিভিন্নভাবে পুষ্টি দেয়। কী কী ভাবে আমরা একটু পরে দেখব। এর সামনের দিকটা এসে একটু স্ফীত হয়েছে, দেয়ার কল সিলিয়ারি বডি। সিলিয়ারি বডিটা কিন্তু এই পাশে বৃত্তাকার একটা রিংয়ের মতো, এবং এই রিংয়ের মাঝখানে লেন্সটা ঝুলে আছে। লেন্সটা কীভাবে ঝুলে আছে? সাইকেলের স্পোক আছে না, এটার সাইকেলের চাকা রিং মাঝখানে কিন্তু একটা এরকম আছে, যেটার সাথে স্পোক দিয়ে টানা থাকে, রাইট? সো দিস ইজ লেন্স। আর এগুলো কি? সাসপেন্সারি লিগামেন্ট। আর বাইরে যে রিংটা দেখতে পাচ্ছেন ওইটা কি? ওইটা হচ্ছে এই যে এটা। ক্লিয়ার? সো ইটস এ রিং, ডান? ওকে, একটা জিনিস আমরা এখনো বলি নাই, সেটা হলো এর কালার কিন্তু রেড না। কি কালার? এর কালার হচ্ছে ব্ল্যাক। সো আমরা এবার একটু ব্ল্যাক ইশ করে দিই। এটা কালার কি মুহিব? ইটস ব্ল্যাক। প্রশ্ন হচ্ছে কেন এটা ব্ল্যাক? বলো তো ব্ল্যাক কেন মুহিব? তোমরা দ্রুত কমেন্ট করে জানাও তো হোয়াই দিস ইজ ব্ল্যাক। দিস ইজ ব্ল্যাক। দিস ইজ ব্ল্যাক। ওকে, সো আমরা এবার লিখব কোরোয়েড হচ্ছে ব্ল্যাক। কেন ব্ল্যাক? কারণ এখানে একটা রং থাকে, দিস ইজ কল মেলানিন। আবার বলো, হোয়াট ইজ দিস? মেলানিন, নট মেলাটোনিন। মেলাটোনিন হচ্ছে হরমোন, মেলানিন কি? মেলানিন হচ্ছে রং। ক্লিয়ার? সো মেলানিন হচ্ছে রং, ইটস নট মেলাটোনিন। মেলাটোনিন হরমোন, এই মেলানিনের জন্য এটা ব্ল্যাক। কেন ব্ল্যাক ভেতরটা? কারণ বাইরে থেকে যখন আলো চলে আসে এখানে ভেতরের দিকে, আলোটা তো বিভিন্ন দিকে যেতে পারে, সো যতটুকু আলো আপনার লাগবে বিম্ব তৈরির জন্য, বাকি আলোটা এই লেয়ারটা কী করে? শুষে নেয়। ইউনো ব্ল্যাক কী করে? শুষে নেয়। ওকে, সো মেলানিন কেন? কারণ চোখের ভেতরে আলোটাকে শুষে নেয়, যেন আলোটা পড়ে প্রতিফলন না হয়, প্রতিফলন না হয়। সো এটা আমরা লিখতে পারি প্রতিফলন রোধ করে। প্রতিফলন রোধ করে। এবার আপনারা আমাকে দ্রুত বলেন যে আপনারা এই পর্যন্ত বুঝেছেন কিনা, খুব দ্রুত আমাকে জানান বুঝেছেন কিনা। ওকে, ডান। এখন আমরা দেখব যে এই যে পার্টগুলোর কথা আমরা বলেছি, এই পার্টগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, দেন আমরা ভেতরে চলে যাব। এখন দেখেন এই যে এটা ব্ল্যাক কালার না, এটা মুহিম সিলিয়ারি বডি। সিলিয়ারি বডিটা কিন্তু সামনের দিকে আরেকটা ডিফারেন্ট পার্ট আগায়। কী বাগায়? সামনের দিকে আরেকটা আগাতে থাকে। আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কি দিলাম? ব্ল্যাক কালার। সো কোরোয়েডটা আরো সামনে আগায়। কোরোয়েডটা আরো সামনে আগায়। এখন আপনারা আমারে বলেন তো
দৈর্ঘ্য বরাবর যে পেশি তন্তুগুলো থাকে সেগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি, রাইট? কিংবা এটার আরেকটা নাম আছে, মানে এটা অ্যারেঞ্জমেন্ট একটু ভিন্ন, আমি বলছি আপনাদের। দেন এখানেও কিছু এরকম আমি গোল গোল দিয়ে দিলাম, আপনারা দ্রুত বলেন তো গোল গোল দিয়ে আমি কোন ধরনের পেশি বোঝাচ্ছি, দ্রুত বলেন বলেন এই গোল গোল পেশি দ্বারা আমি আসলে পেশির অ্যারেঞ্জমেন্টটা কেমন বোঝাচ্ছি, পেশিগুলো আসলে কোন দিক থেকে কোন দিকে যায়। পেশিগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, পেশিগুলো এদিক দিয়ে ওই পাশে গিয়ে এই পাশে আসে, এসে আবার যায়। দ্যাট মিনস এটা বৃত্তাকার, তার মানে আপনি এখানে যা দেখলেন এখানে এসে আপনি তাই দেখবেন। বলেন তো এটা কিসের লেয়ার? স্ক্লেরাল লেয়ার, এটা কোরোয়েডের সম্মুখ অংশ, এটা কোরোয়েডের সামনে আরও একটা পার্ট আছে। আমি একটু রেড কালার দিই তাহলে আপনি সহজে ধরতে পারবেন যে এটা এটারই, কারণ এটাতে তো ব্লাড ভেসেল আছে। সো দিস পার্ট ইজ কল্ড আইরিশ, রাইট? দিস কল্ড আইরিশ। প্রশ্ন হচ্ছে, আমি তো সোজা সোজা করে দিচ্ছি, এগুলো কি সোজা সোজা? না রে পাগলা, এটা কি, এগুলা কি বৃত্তাকার না? এগুলা কি, এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তো এদিকে এসে বন্ধ হয়ে গেছে, এগুলো বলের মতো। দ্যাট মিনস এই চোখের মাঝখানে কি ফাঁকা আছে, তাহলে এগুলো কি চার পাশ জুড়ে থাকে, রাইট? এগুলো কি এই পাশ দিয়ে এসে এই পাশে এসে এই পাশে এসে আবার ওই পাশে চলে গেছে। দ্যাট মিনস এখানে আমি কী পাবো, একটা এখানে একটা বৃত্তাকার ছিদ্র পাবো আমি, আর এগুলো কি এই পাশ থেকে এসে এই পাশ দিয়ে গিয়ে এইটাতে গিয়ে লাগছে, রাইট? তো আমি এখানে যেটা লিখেছিলাম সেম জিনিসটা আমি আবার আর্ট করছি এখানে, দেখেন কোথায় আর্ট করি। এই যে এইটা আমি অ্যাড করছি এই বৃত্তাকার পেশিগুলো দিয়ে, বৃত্তাকার পেশি, বৃত্তাকার, 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 আর মাঝখানে কি একটা ছিদ্র আছে, এই সেই ছিদ্রটা, ক্লিয়ার? তাই এই ছিদ্র দিয়ে যদি আমি যাই, এই এই ছিদ্রটা দিয়ে যদি আমি প্রবেশ করি তাহলে এইটা থেকে আমি এখানে আসবো না? এখান থেকে যদি আমি প্রবেশ করি তাহলে আমি লেন্স পাবো কিনা, এই যে লেন্সটা পাবো। এবং লেন্সের দেখেন দুই সাইডে কি পাবো, এই যে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্স মানে ঝুলিয়ে রাখা, এই যে দেখেন সাসপেন্সরি লিগামেন্ট পেলাম। আরও যদি একটু দূরে দেখি তাহলে আমি সিলিয়ারি বডি পাবো, সিলিয়ারি বডি পাবো, এই যে দেখেন এগুলোর দূরে, এই যে দেখেন সিলিয়ারি বডি। দ্যাট মিনস এইটা হচ্ছে, এখানে দিব আমরা এই চাকাটা, আমি এখান থেকে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম, তাহলে এই চাকাটা আমি নিয়ে এই যে এখানে বসাই দেব, ঠিক আছে? সো আমরা এখন এইটা দেখছি, আমরা বৃত্তাকার পেশিগুলো লিখলাম আর যেগুলো এদিকে চলে গেছে চারদিকে, এই যে যেগুলো এগুলা সেগুলো হচ্ছে এই যেগুলা, উই নিড মোর কালার। এগুলো হচ্ছে এগুলা, ক্লিয়ার? সো আমরা এখন এই জায়গাটা দেখছি, এই ছিদ্র হচ্ছে এই ছিদ্রটা, এই ছিদ্রের নাম হচ্ছে পিউপিল। এখানে পিউপিল কোনটা, এইটা হলো পিউপিল, এটার নাম কি আইরিশ, এই যে আইরিশ। সো এখানে আইরিশ কোনটা, এইটার নাম হচ্ছে আইরিশ, এই পার্টটা। এবার আপনারা আমাকে বলেন যে এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, দেন আমি বাকি পার্টটুকু আপনাদের দেখাচ্ছি। ওকে, সো আমরা একটা মজার জিনিস পেলাম, সেটা হলো যে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এই জিনিসগুলো কি ব্যাসার্ধ বরাবর গেছে না, নীল কালারটা, কালার দিয়ে আসলে ইন্ডিকেট করতে সুবিধা হচ্ছে, এই জন্য কালার লাগবে। সো এই নীল কালারটা হচ্ছে রেডিয়াল পেশি, কি পেশি, ব্যাসার্ধ বরাবর গেছে, রেডিয়াস বরাবর, সো ইটস এ রেডিয়াল মাসল।
আর যেগুলো বৃত্তাকারে আছে দে আর কল্ড সার্কুলার মাসল। সো এবার আমাকে বলেন যে আমাদের চোখের যে আইরিশটা আছে, আইরিশে কয় ধরনের পেশি আছে? একটা হচ্ছে রেডিয়াল, যেটাই আমি যেখানে দিয়েছি ব্লু কালার দিয়ে, রেডিয়াল আছে। আর একটা কি আছে, এই যে ব্লু কালারটা ওই পাশ থেকে সেই পাশে গ্রিন, গ্রিন কালার। সো এই পেশিটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকারে থাকে। সো আমরা দেখলাম যে মাঝখানে ছিদ্রটার নাম হচ্ছে পিউপিল, পিউপিল মিন্স পিপ হোল। দরজায় যেমন একটা ছোটো ছিদ্র থাকে, বাইরে থেকে কে আসা নক করছে বোঝার জন্য আমরা ছিদ্রতে চোখ লাগাই দিই। সো এটা হচ্ছে সেই ছিদ্রটা, রাইট, পিউপিল। আর এটা হচ্ছে আইরিশ, আইরিশকে বলা হয় আইরিশ পেশি, কারণ এটা পেশি দ্বারা তৈরি। তাহলে আমরা সে আমাদের চোখের মধ্যে কয়টা পেশি পেলাম বলেন তো? চোখের মধ্যে আমরা পেশি কয়টা পেলাম? দুই ধরনের পেশি পেলাম, একটা হলো এই সিলিয়ারি বডিটা নিজে পেশি। সো সিলিয়ারি বডি বা সিলিয়ারি মাসল, আর একটা কি পেলাম, আইরিশটা নিজেও পেশি, আইরিশ পেশি বা আইরিশ মাসল। যেহেতু এগুলো চোখের ভেতরে থাকে, চোখের বাইরে না, সো দে আর ইন্ট্রিনসিক, মানে কি যেখান থেকে তৈরি হয়েছে ওখানেই আছে, ভেতরে উৎপন্ন হয়েছে ভেতরেই আছে। এই যে এটা দেখেন, এগুলি ইন্ট্রিনসিক না, এখান থেকে উৎপন্ন অন্য জায়গায় চলে গেছে। আর এগুলো কোথায়? চোখের ভেতরে উৎপন্ন হয়েছে ওখানেই আছে। সো দে আর ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক মানে হচ্ছে ভেতরে, আর ইন্ট্রিনসিক মানে হচ্ছে যেখানে উৎপন্ন হয় ওখানেই শেষ হয়। সো দে আর কল্ড ইন্ট্রিনসিক মাসল। মুহিব, চোখের বাইরে যদি পেশি থাকে, এখান থেকে, এখান থেকে বাইর হয়েছে, ওখান থেকে বের হয়েছে, দে আর কল্ড, আচ্ছা ওরা বুঝতে পারবে যে আমি এখানে লিখছি ইন্ট্রিনসিক মাসল। তো তুমি আমাকে বলো, চোখের বাইরে যদি থাকে কোনো পেশি যায়, দে আর কল্ড এক্সট্রিনসিক, রাইট, এক্স মানে বাইরে, ডান। আচ্ছা এখন আমরা এই এখানে যে পার্টগুলো আছে এগুলোর কাজ নিয়ে কথা বলবো। দেখেন চোখের লেন্স, চোখের লেন্স সাধারণত থাকে, এটা হচ্ছে পিউপিল, পিউপিলের পেছনে, আর এই যে পার্টটা দেখছেন এর সামনে, এটা একটা প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠগুলোর নাম আমরা এখন বলবো। এইটাতে আমরা এখন কিছু দিব না, এটা আসলে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এটা হচ্ছে প্রকোষ্ঠগুলো এখনই থাকে, চোখের ভেতরে কয় ধরনের প্রকোষ্ঠ থাকে? দুই, তিন ধরনের প্রকোষ্ঠ। এক নম্বর প্রকোষ্ঠ হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, অ্যান্টেরিয়র চেম্বার বা অগ্র প্রকোষ্ঠ। দুই নম্বর হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পেছনে, পশ্চাৎ প্রকোষ্ঠ। তিন নম্বর হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তিনটা প্রকোষ্ঠ আছে। কেন তাদের এরকম নাম আমি বলছি, দেখেন এইটাতে একটা জিনিস থাকে, এটাতে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কাঁচের মতো। কিসের মতো মুহিব? কাঁচের মতো, জেলির মতো। ওইটার নাম হচ্ছে ভিট্রিয়াস বডি, বুঝতে পারছো মুহিব? এই যে এখানে যে ঘরটা আছে, এখানে একটা জেলির মতো জিনিস থাকে, বড় একটা দলা থাকে, ওইটার নাম হচ্ছে ভিট্রিয়াস বডি। কেন ওইটার নাম ভিট্রিয়াস বডি? কারণ ওইটা দেখতে কাঁচের মতো স্বচ্ছ, আলো যেন এই পাশ থেকে ভিট্রিয়াস বডিটাকে ভেদ করে ভেতরে যেতে পারে। কোথায় যেতে পারে? এই যে এই জায়গাগুলোতে যেতে পারে। সো এখানে আপনাকে স্বচ্ছ কাঁচের মতো জেলি দিতে হবে। এবার বলেন আমাকে, এই জিনিসটা এখানে থাকলে সুবিধা কী? এক নম্বর সুবিধা হচ্ছে, আমি যদি এই যে জেলিতে ভরিয়ে দিই, তাহলে আমার চোখের গোলকটা কখনো চুপসে যাবে না, এটা আকারটা ধরে রাখে, চুপসে যাওয়া রোধ করে। দুই, এটা কি করে, এটা আশপাশটাকে, এই যে এইটা আছে না, একটু দেখেন আপনারা, এটার উপর আমরা আরেকটা লেয়ার দিব, এটার উপর এখানে রেটিনা। তো আপনি যদি এখানে কোনো জেল টেল দেন, তারা কি করবে, এই রেটিনা বলে যে আরেকটা স্তর আছে, এই স্তরটাকে ধাক্কা দিয়ে ওইটার সাথে লাগিয়ে রাখবে, ধাক্কা দিয়ে কার সাথে লাগিয়ে রাখবে, এই লেয়ারটার সাথে। ওকে, সো ভিট্রিয়াস প্রকোষ্ঠ সম্পর্কে আমরা একটু জানলাম। ভিট্রিয়াস প্রকোষ্ঠ থাকে ভিট্রিয়াস বা কাঁচের মতো স্বচ্ছ জেলি জাতীয় পদার্থ, ইটস কল ভিট্রিয়াস বডি, কারণ এটা একটা জিনিস। এই ভিট্রিয়াস বডিতে অনেক ধরনের কোলাজেন ফাইবার থাকে, পানি বেশিটা, একটু হায়ালুরোনিক অ্যাসিড থাকে। কি থাকে? হায়ালুরোনিক অ্যাসিড থাকে, ওই
হায়ালুরোনিক অ্যাসিড অ্যাকচুয়ালি মানে এগুলো আপনার বইয়ের মধ্যে লেখা আছে, আপনারা পাবেন, চিন্তার কিছু নেই, পড়ার সময় আপনার মনে থাকবে। তো এইটা ভেতরের আকার ধরে রাখে এবং রেটিনাটাকে ভেতরের দিকে দেয়ালের সাথে চাপ দিয়ে রাখে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রকোষ্ঠ পেলাম, সামনে আরও প্রকোষ্ঠ আছে, এই যে একটা, এই যে পেছনে একটা, দুইটা। কিভাবে দেখেন, এই যে কর্নিয়া দেখতে পাচ্ছেন, কর্নিয়ার পরে কিন্তু একটা স্পেস আছে, রাইট? এই যেখান থেকে শুরু হয়েছে ফাঁকা জায়গা, এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ বা অ্যান্টেরিয়র চেম্বার। কর্নিয়ার পরে এই যে দেখেন আইরিশটা আছে না, আইরিশ এই মাঝখানে যদি আমরা কিছু একটা দেয়াল দিই, তাহলে এখান থেকে লেন্স, মাঝখানে একটা স্পেস আছে না মহিম, তাহলে এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, এটা পশ্চাৎ প্রকোষ্ঠ। অনেকে ভুল করে এটা লেখে পশ্চাৎ প্রকোষ্ঠ, এটা ঠিক না, ওটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখন আমাকে জানতে হবে কোনটা কোথায় থাকে। কর্নিয়া এবং আইরিশ, এই যে আইরিশ বা পিউপিল, এর মাঝখানে হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, আইরিশ বা পিউপিলের পেছনে এবং লেন্সের সামনে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, লেন্সের পরে এটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, শেষ ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, এইসব স্পেসে কি থাকে? এখানে যদি আপনি কিছু না রাখেন, চোখটাতে একটু চাপ দিই, তাহলে বসে যাবে, খুব খারাপ হবে। এখানে তাই পানি, আমরা এটাকে বলি একুয়াস হিউমার। কি বলি মহিম? একুয়াস হিউমার। তাহলে প্রশ্ন হচ্ছে একুয়াস হিউমার কোথা থেকে আসে? একুয়াস হিউমার কোথা থেকে আসে মহিম? একুয়াস হিউমার আসে, এই যে সিলিয়ারি বডিটা দেখছেন না, এগুলোতে তো রক্ত নালী আছে, আছে না মহিম? সিলিয়ারি বডি থেকে এই যে দেখেন একুয়াস হিউমার এগুলোতে থাকতেছে, ইয়াস, পানির মতো একুয়াস হিউমার। এই যে সিলিয়ারি বডি থেকে একুয়াস হিউমার তৈরি হয়ে এগুলোতে থাকছে একুয়াস হিউমার। তো অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ থাকে একুয়াস হিউমার বা পানির মতো যেটা, আর এখানে থাকে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। বলেন আপনারা বুঝতে পারছেন কি না, দ্রুত। পোস্টেরিয়র মানে হচ্ছে পশ্চাতে বা পেছনে। পোস্টেরিয়রটা হচ্ছে এই যে আইরিশটা এবং লেন্সের মাঝখানে এই জায়গাটা। ওকে, থ্যাংকস। আচ্ছা, আপনাদের কি মনে জাগে না যে এর তো রক্ত নালি নাই, সে কিভাবে পুষ্টি পায়? পেছনে তো লেন্স, লেন্সে তো রক্তনালী আসার কথা না, রক্তনালী এখান থেকে এসে এই যে থেমে গেছে, এই যে এখানে আছে রক্তনালী, তাহলে এই যে এগুলা দিয়ে তো রক্তনালী এখানে পৌঁছায় না, তাহলে সে পুষ্টি পায় কিভাবে? তাহলে প্রশ্ন হচ্ছে, এ তো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে, এ তো এমন জায়গায় আছে যার আশেপাশে কোনো রক্তনালী নাই, তাহলে এরা পুষ্টি পায় কিভাবে? বেসিক্যালি এই যে একুয়াস হিউমার বা চোখের পানিগুলো দেখতে পাচ্ছেন না, এই চোখের পানিগুলোতে পুষ্টি থাকে। চোখের পানিতে যে পুষ্টি থাকে এইটা দ্বারা কর্নিয়া, এটা দ্বারা লেন্স, এই দুইটা পুষ্টি পায়। তো এবার বলেন তো চোখের সমস্ত পুষ্টির উৎস কি? ক্রোয়েড নামক স্তর। বাট লেন্সকে কে পুষ্টি দেয়? একুয়াস হিউমার। কর্নিয়াকে কে পুষ্টি দেয়? একুয়াস হিউমার। একুয়াস হিউমার কোথা থেকে আসে? সিলিয়ারি বডি থেকে। সিলিয়ারি বডি কার অংশ? ক্রোয়েডের অংশ। তার মানে ক্রোয়েডের যে রক্ত নালীগুলা পুষ্টি নিয়ে আসছিল, সেই রক্ত নালী থেকেই কিন্তু চোখের পানিটা একুয়াস হিউমার তৈরি হয়, সেই রক্ত নালী থেকেই চোখের পানিতে লবণ আসে, সেই একুয়াস ক্রোয়েড থেকেই বা রক্তনালী থেকেই একুয়াস হিউমার পুষ্টি আসে। এরা একে দিচ্ছে এবং একে দিচ্ছে, কি অসাধারণ না, কি ম্যাজিক্যাল ম্যাজেস্টিক একটা স্ট্রাকচার। তো যতই আপনি বায়োলজি পড়বেন, আপনার মাথা কি হবে ঈশ্বরের সাথে, ততই আপনার প্রভুর সামনে কি হবে, মাথা তত নিচু হয়ে যাবে, কি অসাধারণ ব্যাপার। এই পুষ্টি পাচ্ছিল না, কেমনে দিলাম? একুয়াস হিউমার দিয়ে দিলাম, এর মধ্যে রক্তনালী নাই, কেমনে দিলাম? একুয়াস হিউমারের মাধ্যমে দিলাম। এখন কেন নাই রক্তনালী, রাইট? এর ভেতরে রক্তনালী দিলে প্রবলেম আছে, কারণ রক্তনালীগুলো যেন আলো প্রবেশ করতে পারবে না, বাধা পাবে। একই সাথে লেন্সে যদি আমি রক্তনালী দিই, লেন্সের মধ্যে যদি আমি নিউক্লিয়াস রাখি, তাহলে আলোটা যেতে পারবে না, রাইট? সো এবার মাথায় রাখো, লেন্সের মধ্যে কি রক্তনালী আছে? নাই। লেন্সের মধ্যে নিউক্লিয়াস আছে? নাই। খুব ভালো করে মনে রাখেন, লেন্সে কোনো নিউক্লিয়াস নাই, যদিও লেন্স কোনো কোষ নয়, যদিও লেন্স কোনো কোষ নয়, এটা সত্য, বাট বইয়ে লেখা আছে লেন্স একটি কোষ। লেন্সের
কোষে কোনো নিউক্লিয়াস নেই। তা নিউক্লিয়াস বিহীন কোষ কারা? কোন কোষে নিউক্লিয়াস নাই? একটা হলো লেন্স, সিগনল এবং এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। এদের কি নাই? এদের কোনো কোষ নাই, সরি নিউক্লিয়াস নাই। তাহলে নিউক্লিয়াস বিহীন কারা কারা? লেন্স, আরবিসি এবং সিগনল বা সিপ কোষ, রাইট? অনুচক্রিকা তো নাই, বাট অনুচক্রিকা তো কোষে না, তা নিউক্লিয়াসের কথা কেন আসবে এখানে? ডান। আচ্ছা তাহলে আমি একটু এগুলো মিশাই দিই, লেখাগুলো মিশাই দিচ্ছি শুধু। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা একটু ফাংশনাল কথাবার্তা বলি। এখান থেকে এগুলো সরিয়ে দিই, ইকোসিমারগুলো, নইলে ছবিটা খারাপ দেখাবে, বুঝতে অসুবিধা হবে। দেখেন আমরা এক এক করে বিভিন্ন পার্টের কাজ দেখব। আমরা এটার কাজ দেখেছি, এটার কাজ দেখেছি, এটা আলো প্রবেশ করে। আলো যেহেতু এটার ভেতর দিয়ে প্রবেশ করছে, সো এটা প্রতিসরণশীল, নাকি আলো বের হয়ে যায়? ইয়েস, ভেতর দিয়ে চলে যায়, প্রতিসরণশীল মাধ্যম। এখানে পানি আছে না, তাহলে এই মাধ্যমের ভেতর দিয়ে আলো যায় কি না? তাহলে এটিও একটি প্রতিসরণশীল মাধ্যম। লেন্স কি না? এটা লেন্সের ভেতর দিয়ে আলো যায় কি না? ইয়েস, সো এটাও একটা প্রতিসরণশীল। এটা কি ভিট্রিয়াস? বডি কাচের মতো, জেল, জেল লাইক, কাচের মতো স্বচ্ছ কিন্তু জেলি। এটা ভিট্রিয়াস হিউমার, এটার ভেতর আলো যায় কি না? যায়। সো এটা হচ্ছে প্রতিসরণশীল মাধ্যম। তো আপনাকে জানতে হবে চোখে কি কি প্রতিসরণশীল মাধ্যম আছে, ক্লিয়ার? বা রিফ্র্যাক্টরি মিডিয়া কি কি আছে আপনাকে জানতে হবে, এবং কোনটার পর কোনটা। ফার্স্ট কর্নিয়া, একুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, শেষ। চোখে কোনো প্রতিফলন ঘটে না আসলে। ওকে, আচ্ছা, সো এবার আমরা চলে আসি পিউপিলের ক্ষেত্রে। পিউপিলের কাজ কি? আমরা চোখের দিকে তাকাই, যে ব্ল্যাকটা দেখতে পাই না আমরা, ব্ল্যাকের মাঝখানে ব্ল্যাকটা অ্যাকচুয়ালি এই যে, এটা আমরা তো জানি যে কোরোয়েটের কালার কি? ব্ল্যাক। তাহলে এটা ব্ল্যাক, এটা হচ্ছে চারপাশ জুড়ে আছে ব্ল্যাক। ব্ল্যাকটা মাঝখানে দেখুন একটা ছোট ছিদ্র আছে, এটা হলো সেই ছিদ্রটা, পিউপিল, রাইট? তো ছিদ্রটার কারণ কি? ওটাতে যেন আলো প্রবেশ করে। প্রশ্ন হচ্ছে আমি যদি বেশি আলো দিই তাহলে কি প্রবলেম হবে? চোখের ভেতরে যে সেলগুলো আছে এগুলো খুব ওভার স্টিমুলেটেড হয়ে যাবে, মানে একটু বেশি আলো আলো পাইলে আর চমকে যাবে, কাজকর্ম ব্যাঘাত ঘটবে, 12টা বেজে যাবে, রাইট? সো ওভার স্টিমুলেশন ঠেকাতে আপনার চোখে যেন সবসময় কনস্ট্যান্ট লাইট যায়, যতটুকু লাইট হলে আপনি ভালো দেখতে পাবেন ততটুকু যেন যায়। তাহলে এই ছিদ্রটা কি হবে? এই ছিদ্রটা তো এরকম, কখনো ছোট হবে, কখনো বড় হবে। সূর্যের দিকে তাকালে কি হবে? ছোট হবে, কারণ সূর্য থেকে বেশি আলো ঢুকতে দিবে না, ঢুকলে ওভার স্টিমুলেশন ঘটনা ঘটে যাবে। আবার অন্ধকার যখন হবে আলো আপনার বেশি লাগবে, তখন কি হবে? বড় হবে। সো এই ছিদ্রটা বা পিউপিল ছোট বড় করে কেন? আলোর পরিমাণ নিয়ন্ত্রণের জন্য। আলোর পরিমাণ কেমনে নিয়ন্ত্রণ করবে? এবার দেখো, এই যে সে পিউপিল, পিউপিলটাকে আপনি ছোট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এখানে তো দুই ধরনের পেশি, বৃত্তাকার পেশি এবং ওরিও পেশি, রেডিয়ালের আর একটা হচ্ছে ওরিও। আপনি বৃত্তাকার পেশিগুলোকে সংকুচিত করেন, ছোট করেন, তাহলে যদি ছিদ্রটা ছোট করতে চান তাহলে আপনার এই বৃত্তাকার পেশিগুলোকে সংকুচিত করতে হবে, রাইট মুহিম? তাহলে আমরা যদি সূর্যের দিকে তাকাই তাহলে বলো তো আইরিশের কোন পেশির ঘটনা ঘটে? বৃত্তাকার পেশিগুলো সংকুচিত হয়। এবার বলো রাতের বেলা কি হবে? বৃত্তাকার পেশিগুলো তাদের স্বাভাবিক জায়গায় আছে, রাইট? তখন এই যে রেডিয়াল পেশিগুলো কি হবে? সংকুচিত হবে। যেগুলা এরা সংকুচিত হবে কেমনে? দেখেন এগুলো কিন্তু তার খুঁটি, যদি সংকুচিত হয় মুহিব, এই পেশিগুলো এরকম না, এগুলো হচ্ছে খুঁটি। সংকুচিত হলে দেখো রাতের বেলা, রাতের বেলা আমরা ছিদ্রটা ছোট করবো না বড় করবো?
বড় করব, বড় করতে গেলে বা রেডিয়াল পেশিগুলো সংকুচিত হবে, কারণ আমরা জানি পেশি শুধুই সংকুচিত হতে পারে সংকোচন শেষে শিথিল হয়, আগের অবস্থায় ফিরে যায়। তাহলে সংকুচিত এবার কাকে করব, এটা যে বড় করতে চাই রাতের বেলা, তাহলে এই পেশিগুলাকে যেগুলা কেন্দ্র থেকে ওরিও বা রেডিয়ালি গেছে ব্যাসার্ধ বরাবর, তারা সংকুচিত হবে। সংকুচিত হলে এরকম হবে, ছোট বড় হলো কিনা মহিম, বড় হয়ে গেল, ডান। তাহলে এবার বলেন, দ্রুত কমেন্ট করবেন আপনারা, চোখে আলো পড়লে কোন পেশির কি হবে, আর অন্ধকারে অন্ধকারে কোন পেশি কি হবে। আপনারা খুব দ্রুত কমেন্টের মধ্যে করেন, খুব দ্রুত। হারি, একজন বলেছে চোখের পানি খেলে পুষ্টি পাওয়া যাবে, ডি, ইয়েস ডেফিনেটলি পুষ্টি পাওয়া যাবে, তবে না খাওয়াই ভালো। আমাদের মেডিকেলে একদিন অপারেশন চলছে, অপারেশনের সময় একজন টিচার, অপারেশনের নাম হচ্ছে হাইড্রোসিল, তোমরা তো হার্নিয়া হাইড্রোসিলের নাম শুনছ, পুরুষের হাইড্রোসিল যেটা, পুরুষের কি হয় টেস্টিসের চারপাশে পানি জমে, পানি জমে তখন এত বড় হয়ে যায়, বুঝতে পারছ? তো ভেতরে অপারেশন করে পানি বের করে দিতে হয়, আরও ভেতরে আরও কাজ আছে। তো স্যার একদিন বের করে বললো যে হাইড্রোসিল অপারেশন করে পানিটা বের করলো, করে বললো যে এটা খাওয়া যাবে কিনা, এটা খাওয়া যাবে কিনা। স্যার বললো যে এটা খাওয়া যাবে, কারণ এটা স্টেরাইল, জীবাণু মুক্ত, এক। দুই নম্বর হচ্ছে সেরাস ফ্লুইড, সেরাস ফ্লুইডে শুধু পানি থাকে না, নিউট্রিশনও থাকে, লবণ থাকে। সো হাইড্রোসিল অপারেশন করার পর ওই পানিটা খাওয়া যাবে, বুঝলেন? এখন যা দেখেন তাই কেন খাইতেছেন? একজন প্রশ্ন করছে চোখের পানি খাওয়া যাবে কিনা। আশ্চর্য, তুমি কি গরু, তুমি কি কুকুর? এখন ওদের গরু কুকুর ওদের হাত নাই, এই জন্য ওরা চোখের পানি মুছে দিতে পারে না, এই জন্য তারা জিব্বা লাগে চাটে, রাইট? তুমি তো গরু না কুকুরও না, তুমি কেন চোখের পানি খাওয়া? তোমার তো হাত আছে পাকলা, হাত দিয়ে মুছে দিবা, এখন তো টিস্যু আছে, বসুন্ধরা টিস্যু। ডান। সো আমরা দেখলাম আইরিশের কাজ কি, আইরিশের কাজ হচ্ছে পিউপিলটাকে ছোট বড় করা। পিউপিলটাকে ছোট বড় করে কি করা হয়, আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়, ডান। এবার চলে আসি আমরা লেন্স, সাসপেনসারি লিগামেন্ট এবং এখানে, প্রিয় স্টুডেন্ট, লেন্স নিয়ে আমি পরে কথা বলবো, কারণ ব্রেকের পর আমি অ্যাকোমোডেশন আপনাদের পড়াবো, আশা করছি তখন আমি এটা ক্লিয়ার করতে পারবো, এখন আমি এটা পড়াবো না। এখন চলে আসি আমরা থার্ড লেয়ার নিয়ে, কোন লেয়ার নিয়ে আসবো মুহিব? থার্ড লেয়ার, থার্ড লেয়ার হচ্ছে এখানে একটা করোনাল লাইন আছে, করোনাল লাইন মানে হচ্ছে আমরা তো সবসময় এই পাশে একটা কাটি, কেটে কেটে আমরা মিড লাইন, মিডিয়াম লাইন, তারপর হচ্ছে ল্যাটারাল লাইন দেখছি, তাই না? অক্ষগুলো দেখছি না? আজকে আমরা কি করব, এই পাশে কাটবো মাঝ বরাবর, এই মাঝ বরাবর কাটলে যে লাইনটা পাওয়া যায় দিস ইজ কল্ড করোনাল লাইন বা করোনাল প্লেন। তো আমরা চোখে এই পাশে না কেটে আজকে আমরা এই পাশে কাটলাম মাঝখানে, সো ইটস এ করোনাল লাইন। আরেকটা কোথায়, এই যে দেখেন স্ক্লেরা, এটা হচ্ছে স্ক্লেরা, দে আর কল্ড কি মুহিব, এটা স্ক্লেরা, স্ক্লেরা। এই যে এখানে দেখো কর্নিয়া, এই যে এই বরাবর আরেকটা আমরা লাইন টানলাম, ঠিক আছে? ওকে, সো এই দুইটার মাঝখান থেকে যে আমরা এখান থেকে শুরু করব রেটিনা, রেটিনা আসলে দুইটা স্তর থাকে, একবার ভেতরের দিকে যেটা থাকে এটা তো কালো কালো, তাই না মুহিম? সো এখানে একটা কালার লেয়ার থাকে, এটা হচ্ছে রেটিনা, রেটিনার এই লেয়ারটার নাম হচ্ছে পিগমেন্টেড লেয়ার, অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে তো এটা বলা নাই, তারপর আমি দিলাম। তাহলে আমরা এখন কি অ্যাড করতেছি, রেটিনা, এইটা আসে হচ্ছে
এদিক পর্যন্ত চলে যায়। তো যাই হোক না কেন, আমরা এটা দিলাম। ক্লিয়ার মুহিম? এটা হচ্ছে পিগমেন্টেড, বা এটা হচ্ছে পিগমেন্ট মানে রং। ওকে, দেন আমরা আরেকটা লেয়ার অ্যাড করব। এই যে স্ক্লেরা এবং কর্নিয়ার মাঝখানে যেটা আমরা লাইন টানলাম এবং করোনাল যে লাইন টানলাম এর মাঝখান থেকে, এই যে এখান থেকে, এখান থেকে তোমরা যে লেয়ারটা দেখতে পাচ্ছ এই লেয়ারটার নাম হচ্ছে এখানে গ্রিন আছে আর ব্লু আছে, এই গ্রিন এবং ব্লু মিলে হচ্ছে রেটিনা, ঠিক আছে? ইটস কলড রেটিনা। আবার দেখেন, এইটা কালার, এই যে ভেতরে কালার দুইটা মিলেই হচ্ছে রেটিনা। ওকে, সো আমরা দেখবো এবার রেটিনা আসলে কি জিনিস। রেটিনাকে বলা হয় একমাত্র আলোক সংবেদী, আলোক সেন্সিটিভ লেয়ার। আলো আসে রেটিনায় পড়ে, রেটিনা এই জিনিসটাকে কি করে, আলোর যে লাইট এনার্জিটা যেটা আছে এটাকে কনভার্ট করে ডিফারেন্ট একটা ইয়াতে পরিণত করে, ডিফারেন্ট আর একটা শক্তিতে পরিণত করে, এনার্জিতে। এই কাজটা করে সাধারণত রেটিনায় থাকে রড এবং কোন সেল, রড এবং কোন সেল। ওখানে যে রডোপসিন এবং আয়োডিপসিন নামক প্রোটিন থাকে, আমি পড়াবো এরা। তাহলে এগুলোতে রড এবং কোন কোষ থাকে রেটিনাতে, ওরা করে কি, আলোক রশ্মিটাকে, আলোটাকে কনভার্ট করে মাথায় পাঠিয়ে দেয় স্নায়ু দিয়ে, ঠিক আছে মুখে, মাথায় পাঠিয়ে দেয়। সো আমরা রেটিনার লেয়ারগুলো নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের এখানে স্পেশাল জিনিস শেখাবো, সেটা হলো দেখেন রেটিনা যে লেয়ারটা আছে, মনে এই লেয়ারটা, রাইট, এই লেয়ারটা, এটা একটা লেয়ার। কোনটা? এই যে এই লেয়ারটা। এখানে কি কি ঘটনা ঘটে আমি দেখাই আপনাদের। সাধারণত এগুলো হচ্ছে রড কোষ এবং এগুলো হচ্ছে কোন কোষ। কি কোষ মহিব এগুলো? দ্যাট মিন্স এই লেয়ারটার একবার ভেতরে এই দিকটাতে এগুলাতে রড কোষ এবং কোন কোষ থাকে, ঠিক আছে? সো আমরা দেখলাম রড কোষ এবং কোন কোষ থাকে। কেন রড কোষ কোন কোষ বলা হয় আমরা এখন দেখি। সেল, দিস ইজ নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস থাকবে, দেখেন
ক্লিয়ার মুহিব? এখানে কিছু ভেসিকল থাকে, থলি। আমি ডিফারেন্ট একটা কালার দিচ্ছি। থলির মধ্যে কিছু প্রোটিন থাকে, দে আর কল রডোপসিন প্রোটিন। এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াসটা। এখানে থাকে নিউক্লিয়াসটা। একটু সমস্যা হয়েছে, নিউক্লিয়াসটা আমরা একটু এদিকে দিই। ওকে, আমরা এখানে দিলাম নিউক্লিয়াস। আচ্ছা, আমি ব্যাখ্যা করছি যে কেন এগুলা আপনাদের রড এবং কোন সেল খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে রড সেল। আর একটা সেল ছবি আমি অ্যাড করছি, দেখেন। কাইন্ড অফ এরকম একটু কোন আইসক্রিমের মতো হবে। ওকে মুহিব, ডান। সো আমরা দুই ধরনের সেল পেলাম যেগুলা রেটিনাতে থাকে, রড এবং কোন সেল। এবং ডেফিনেটলি এগুলাতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। কেন মাইটোকন্ড্রিয়া থাকে আমি বলছি। এবং একটা সেলের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, দিস ইজ কল্ড নিউক্লিয়াস। প্রিয় স্টুডেন্ট, দেখেন রেটিনায় রড এবং কোন সেল থাকে। রেটিনায় কি থাকে? রড এবং কোন সেল। দেখেন রড কোষটা রডের মতো, রড মিন্স লম্বা, রড রড মানে হচ্ছে দণ্ডাকার। আর এই কোষটা দেখেন একটু কোনাকার, সো দিস ইজ কোন। কোন মিন্স মোচাকৃতি। ক্লিয়ার? দেখেন আপনারা, সেটা হলো রড কোষগুলা খুবই সিম্পল। আপনি এভাবে মনে রাখবেন, রতে রড, রতে রাত, রাত মিন্স ডার্ক লাইট, ডার্ক লাইট। আর কোন হচ্ছে ব্রাইট লাইট বা উজ্জ্বল আলোতে কাজ করে। ওকে, আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমি এখন কিছু ডিটেইল পড়াবো এই জায়গাতে, মানে এইটার তো পার্থক্য পড়তে হবে, এই জন্য আমি বলবো। কিছু ব্যাখ্যা আছে এখানে, বলেন আপনারা বুঝতে পারছেন কিনা। ইয়েস, রেস্টুরেন্ট দেখেন, রড মানে হচ্ছে রডের মতো দণ্ডাকার, কোন মানে হচ্ছে কোনাকৃতি, এই পার্টটা কোনাকৃতি। এই পার্টটার কথা আপনারা ভুলে যান। এই সেলগুলোর ক্ষেত্রে আমি আপনাকে দেখাই, এগুলো হচ্ছে থলি বা ভেসিকল। রড কোষের ক্ষেত্রে এই থলিগুলোর মধ্যে একটা প্রোটিন থাকে, দে আর কল রডোপসিন প্রোটিন। কি প্রোটিন? রডোপসিন প্রোটিন। আর কোন সেলের ক্ষেত্রে এই এখানে যে প্রোটিনগুলো থাকে, দে আর কল্ড আয়োডোপসিন, আয়োডোপসিন। আপনি রডোপসিন বলেন আর আয়োডোপসিন বলেন, রডোপসিন কিংবা আয়োডোপসিন বলেন, এই যে প্রোটিনগুলা, এগুলো তৈরির জন্য ভিটামিন এ দরকার। কি দরকার? ভিটামিন এ দরকার। আপনি যদি ভিটামিন এ এর কোনো কিছু না খান, ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয়, আপনার যদি ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয়, তাহলে এই যে ভেতরে যে রডোপসিন এবং আয়োডোপসিন যে প্রোটিনগুলো আছে থলিতে, এগুলো তৈরি হবে না। এরা যদি তৈরি না হয়, আলো কিন্তু ঠিকই যাবে, এরা কোনো ধরনের আলোর প্রতি আকর্ষণই দেখাবে না। ক্লিয়ার? কারণ আলো অ্যাকচুয়ালি তাদের কাছেই যায়। কাদের কাছে? এই রড কোষ এবং কোন কোষের কাছেই যায়।
তাহলে আপনাকে ভিটামিন এ খাইতে হবে, না হলে আপনার কি হবে, এগুলো কাজ করবে না, এগুলো কাজ না করলে আপনি দেখতে পাবেন না, আপনার নিকটালোপিয়া হবে, নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা হবে। রাতকানার আরেক নাম কি? নিকটালোপিয়া। নিকট শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। নিকট শব্দের অর্থ কি? দ্রুত লিখে ফেলবা এগুলা। নিকট মিন্স ডার্ক বা অন্ধকার, আর ওপিয়া মানে হচ্ছে দর্শন। নিকটালোপিয়া, অন্ধকারে দর্শন করতে পারবেন না আপনি, নাইট ব্লাইন্ডনেস হবে। সো প্রিয় স্টুডেন্ট, দেখেন রড কোষ এবং কোন কোষ খুবই মজার বিষয়। কোন কোষগুলো উজ্জ্বল আলোতে, রড কোষগুলো ডার্ক লাইট। এখন আপনারা আমাকে দ্রুত বলবেন তো কোনটা আলোর প্রতি বেশি সংবেদী, খুব দ্রুত কমেন্টে বলেন, রড কোষগুলা না কোন কোষগুলা। এখানে 99% স্টুডেন্ট ভুল করে, কোনটা আলোর প্রতি বেশি সংবেদী, বই দেখবেন না, বাট দ্রুত নবীন ইসলাম বলেছ জেরোপথ্যালমিয়া পড়েছিলাম। জেরোপথ্যালমিয়া ডিফারেন্ট জিনিস, অপথ্যালমিয়া মানে চোখ, জেরো মানে হচ্ছে শুকনা, শুকনা চোখ, ওটা ভিন্ন জিনিস। ইয়েস, সবাই এখানে ভুল করেছে। দেখেন ডার্ক বা অন্ধকারে এমনিতেই ফোটনের পরিমাণ কম, রাইট? ফোটন কম থাকে, তারপরেও অন্ধকারে কিন্তু রড কোষগুলো দেখতে সাহায্য করে। তার মানে কি? আলো কম তারপরেও দেখতে সাহায্য করছে, তাহলে রড কোষগুলো কি পরিমাণ শক্তিশালী। একটা যদি ফোটন পড়ে রড কোষগুলো বুঝে ফেলে, অল্প যদি আলো আসে রড কোষগুলো বুঝে ফেলে, তাহলে রড কোষগুলো কি বেশি সেন্সিটিভ না? তাহলে কোন কোষগুলোর জন্য বেশি আলো লাগে তাছাড়া কাজ করে না, রড কোষগুলোর জন্য অল্প আলো দিতে হয়। তাহলে এটা মাথায় রাখতে হবে, রড কোষগুলো আলোর প্রতি বেশি সংবেদনশীল। আমি বলে রাখি আপনাদের, প্রায় 100 times মোর সেন্সিটিভ, 100 গুণ বেশি সেন্সিটিভ এরা। একটা সিঙ্গেল ফোটন পেলেও এরা বুঝতে পারে। ওকে, সো উজ্জ্বল আলো, অন্ধকার আলো। এখন দেখেন রড কোষগুলোর মাধ্যমে আপনি রাতে দেখছেন, রাতে দেখার কারণে আপনার যে যেটা এটা একটা অসুবিধা আছে, রড সেলগুলোর একটা অসুবিধা আছে, সেটা হলো রড সেলগুলা কি করতে পারে না, রড সেলগুলা কি করতে পারে না, এরা যেহেতু রাতে দেখে তো এরা বর্ণ দেখতে পারে না। রাতে যেহেতু দেখতেছে, তাহলে জিনিসটা কি সঠিকভাবে বিশ্লেষণ করতে অসুবিধা না? তাহলে কোনো একটা জিনিসের সঠিক মানে সূক্ষ্মাত সূক্ষ্ম ফাইন জিনিসগুলো বুঝতে পারে না। আরেকবার দেখেন, রড সেলগুলা রাতে কাজ করে। সো রাতে কাজ করলে তারা কোনো একটা জিনিসের ফাইন বা সূক্ষ্ম চেয়ে সূক্ষ্ম জিনিসগুলো দেখতে পাবে না, সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবে না। এক, দুই নম্বর, যেহেতু রাতে দেখছে বর্ণ দেখতে পাবে না, সো আপনি সব কিছু গ্রে বা ধূসর দেখতে পাবেন, আরও সহজ করে বললে সাদা কালো দেখতে পাবেন। সো চাঁদের আলো, অল্প পরিমাণ আলো, অল্প পরিমাণ আলোতে রড কোষ বুঝতে পারে, রড কোষ বুঝলে আপনি চাঁদের আলোতে দেখতে পাবেন, তাহলে আপনি কোনো কালার দেখতে পাবেন না, সূক্ষ্মাতি সূক্ষ্ম দূরে আশেপাশে কারা পোকামাকড় এগুলো দেখতে পাবেন না, ক্লিয়ার? বাট কোন কোষগুলা, এগুলা ব্রাইট লাইটে কাজ করে, উজ্জ্বল আলোতে। সো উজ্জ্বল আলোতে যেহেতু এরা কাজ করে, উজ্জ্বল আলোতে সব কিছু ঠিকঠাক দেখা যায়, তো আমরা বলতে পারি কোন কোষগুলো আসলে বর্ণ দেখতে পায়, উজ্জ্বল আলোতে কালার দেখা যায়, এবং কোন কোষগুলা সব কিছু সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে। কোন একটা জিনিস দেখতে পাচ্ছে, ছোটো খাটো তিল আঁচিল লোম সব দেখতে পাচ্ছে, বুঝতে পারছো মহিম? এটাকে বলা হয় ছবির সঠিক বিশ্লেষণ। তাহলে কোনো একটা ইমেজ, কোনো একটা জিনিস দেখলে সে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে, মনে থাকবে? ডান। এবার দেখেন, আমি এখানে একটা ছবি অ্যাড করেছি, এই যে এই পার্টটা আমি এখানে অ্যাড করেছি, একটু খেয়াল করে দেখেন যে এই পার্টটার মধ্যে আমি অনেক বেশি কোন কোষ দিয়েছি, তার মানে আমি এখানে কী দিয়েছি, অনেক বেশি এই জায়গায় কী দিয়েছি মহিম, লালটা হচ্ছে কোন কোষ, সরি এখানে দেওয়া ঠিক হয়নি, কেন ঠিক হয় না আমি একটু পরে বলছি, আর একটু উপরে দিই আমরা, আমরা এখানে অনেক বেশি কোন করে দিয়েছি, ক্লিয়ার? হ্যাঁ, অনেক বেশি কোন কোষ দিয়েছি, এর একটা কারণ এই পাশে তো আলো আসে সব সময়, আমাদের সোজা বেশি বেশি আলো পড়ে চোখে, তো বেশি বেশি আলো যেহেতু এই জায়গায় পড়ছে, তাহলে এখানে কি রড কোষগুলো বেশি থাকবে? রড কোষ তো অল্প আলোতে কাজ করে, বেশি বেশি আলো সবসময় এই জায়গাতেই পড়ে, সো এই জায়গায় কোন কোষ থাকবে বেশি? রড কোষ কোনো থাকবে না।
ক্লিয়ার মুহিম? তাহলে আমরা এখন এই জায়গাটা নিয়ে একটু পড়ি। এই জায়গাটার নাম হচ্ছে, দেখেন একটু ভালো করে, ফোভিয়া সেন্ট্রালিস। ফোভিয়া সেন্ট্রালিস, ফোভিয়া শব্দের অর্থ হলো পিট বা গর্ত, সেন্ট্রালিস মানে হচ্ছে কেন্দ্র। তাহলে এই জিনিসটা দেখেন, এটা একটা কেন্দ্র, এই জায়গাটা এটা একটা কেন্দ্র বা মাঝখান যেখানে একটু গর্ত আছে, ফোভিয়া সেন্ট্রালিস। এই জায়গাটার আরেক নাম হলো মেকুলা লুটিয়া। কি নাম মহিব? মেকুলা লুটিয়া। লুটিয়া মিন্স হলুদ, যেটাকে আমরা পিত বলতে পারি, আর মেকুলা শব্দের অর্থ হচ্ছে বিন্দু বা পয়েন্ট। তাহলে এই জায়গার আরেক নাম কি মুহিব? মেকুলা লুটিয়া বা হলুদ বিন্দু। তাহলে বলেন তো, হোয়াট ইজ ফোভিয়া সেন্ট্রালিস? বলবেন যে এই কর্নিয়ার জাস্ট অপোজিটে, কর্নিয়ার জাস্ট অপোজিটে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, সেন্ট্রাল পয়েন্ট। সোজা গেলাম, সেন্ট্রাল একটা পয়েন্ট পেলাম, সেন্ট্রাল গর্তটা, দিস ইজ কল্ড ফোভিয়া সেন্ট্রালিস। এই জায়গাটা দেখতে যেহেতু একটু হলুদ কালার বা পিত বর্ণের, সো দিস ইজ মেকুলা লুটিয়া। লুটিয়ান, লুটিন মানে শব্দের অর্থ হচ্ছে হলুদ বা পিত। ক্লিয়ার? এই জায়গায় আলো সবচেয়ে বেশি পড়ে, আলো যেহেতু সবচেয়ে বেশি পড়ে, তাহলে ওই জায়গায় সবচেয়ে ব্রাইট বা উজ্জ্বল আলো পড়ে ওখানে। উজ্জ্বল আলো মানে কি? কোন কোষ, রাইট? ইয়াস, ওই জায়গায় কোন কোষের আধিক্য বেশি। অ্যাকচুয়ালি আমাদের চোখে যত কোণ থাকে সবচেয়ে বেশি এই জায়গায় কম্প্যাক্ট অবস্থা থাকে, অনেক বেশি এখান থাকে, মানে চা পাইছেন দিয়ে দিচ্ছেন আপনি ওখানে। বাট এখান থেকে যত এদিকে আসে কোণ কোষের পরিমাণ তত কমতে থাকে, কারণ উজ্জ্বল আলো ওখানে যায়, এই জন্য কোণ কোষ ওখানে বেশি, এদিকে তেমন একটা আলো যায় না, কম যায়। বাট এখানে যেহেতু সবচেয়ে বেশি আলো আসতেছে, সো এখানে কোনো রড কোষ থাকে না। আপনাকে আমি একটা কথা বলি, রড কোষ যেহেতু অল্প আলোতেই স্টিমুলেট হয়, বুঝতে পারে, তাহলে আপনি যদি এখানে রড কোষ দেন তাহলে দেখেন কি কি হবে, রড কোষের মতো অনেক আলো পড়লো, তাহলে রড কোষ কি খুব চমকে উঠবে, এক্সাইটেড হবে খুব বেশি, আরে আমার তো একটা হলেই আমি বুঝতে পারি, সেখানে লাখ লাখ কোটি কোটি আসতেছে, এত বেশি চমকে যাবে, তাহলে উদ্দীপনাটা বা সেন্সটা বা এক্সাইটেশনটা অনেক বেশি হবে না? এক্সাইটেশন যদি অনেক বেশি হয় তাহলে এক্সাইটেশনটা সে মাথায় পাঠাবে না, তাহলে মাথার মধ্যে খবর হয়ে যাবে তো, আরে এত বেশি উদ্দীপনা কেন আসতেছে মাথার মধ্যে, তখন আপনি পাগল হয়ে যাবেন। সো আলো যেহেতু সবচেয়ে বেশি এখানে পড়ে, রডকোষ ওখানে দেওয়া যাবে না, দিলে রডকোষগুলো সবসময় এক্সাইটেড হয়ে মাথায় খালি খবর পাঠাবে। সো আমরা এখানে কোন কোষ দিব? কোন কোষের এমনিতেই অনেক আলো লাগে এবং ব্রাইট আলো লাগে, তাইলেই এরা ঘুম থেকে জেগে ওঠে। সো ব্রাইট আলোর জন্য এই জায়গায় কোন কোষ বেশি, মাথায় রাখেন। ফোভিয়া সেন্ট্রালিস, এখানে কোন কোষ থাকে? কোনো রড সেল নাই, কোন কোষ থাকে? কোনো রড সেল নাই, বাট পুরো এরিয়াতে রড সেল থাকে। ক্লিয়ার? যেহেতু পুরো এরিয়াতে রড সেল থাকে, কারণ এই জায়গা বাদে এদিক দিয়ে তো আলো যায়, কম বেশি হলে আলো যায়, তাই না মুহিব? তার রড কোষগুলা যেহেতু কম আলোতে সক্রিয় হয়, তাহলে প্রচুর পরিমাণ রড কোষ এদিকে আছে। যেহেতু অনেকটা জায়গা জুড়ে রড কোষ বেশি থাকে, সেজন্য বলা হয়ে থাকে রড কোষের পরিমাণ সবচেয়ে বেশি, হয়তো বা ওই জায়গাটুকুতে নেই, বাট পুরোটা জুড়ে প্রচুর পরিমাণ রড কোষ আছে। এই যে দেখো, আমি কিন্তু প্রচুর পরিমাণ ব্ল্যাকগুলো দিছি, দিছি কিনা মুহিব? দে আর রড সেল, তাহলে ব্ল্যাকগুলো কি? রড সেল। আর এগুলো কি? কোন। এই যে দেখো, এই জায়গায় শুধুই কোন, কোনো রড নাই, আবার এদিকে দেখো রড কোন সব আছে, রড বেশি কোন কম। তাহলে এবার বলেন তো, তুলনামূলক বা টোটাল অ্যামাউন্টে কী হবে? কোন কোষের পরিমাণ অনেক কম হবে, এই 60-70 লাখ, বাট কোটিতে হবে রড কোষগুলো কোটি কোটি, ঠিক আছে মুহিম? এটা মাথায় রাখতে হবে। তাহলে বলেন তো, সবচেয়ে ভালো বিম্ব কোথায় তৈরি হয়, যেখানে সবচেয়ে বেশি আলো পড়ে? কোথায় সবচেয়ে বেশি আলো পড়ে? হলুদ বিন্দুতে বা পিত বিন্দুতে বা ফোভিয়া সেন্ট্রালিসে বা বেগুলা লুটিয়াতে। ক্লিয়ার মুহিম? আচ্ছা, ভেরি গুড। প্রিয় স্টুডেন্ট, দেখেন রড কোষ কোন কোষগুলো যখন আলো পায়, এরা কি করে? এই যে যখন এখানে আলো টালো পড়ে, স্টিমুলেট হয়, তার খবরটা এই পাশে এই পাশে, এই যে এগুলোর মাধ্যমে, এই প্রান্তগুলোর মাধ্যমে কি করে? এখানে একটা নিউরন থাকে, কি থাকে মহিব এখানে? এখানে একটা নিউরন থাকে,
সো দে হ্যাভ নিউরন এবং নিউরনটা এদিকে খবর নিয়ে যাচ্ছে, সো এটা এদিকে ওটা থাকে। এখন বলো তো মুহিব, এটা এক পোল না বাইপোল? তোমরা দ্রুত বলো তো, এই নিউরনটার নাম কি, ইউনিপোলার, বাইপোলার না অন্য কিছু? মুহিব কি এটা? ইটস এ বাইপোলার নিউরন। এই দিক থেকে খবর নিচ্ছে, এদিক দিয়ে পাঠিয়ে দিচ্ছে, ক্লিয়ার? তোমরা আলো এসে পড়তেছে দেখেন আগে পেছনে, পেছন থেকে আবার সামনে যাচ্ছে খবরটা, তাই না? আচ্ছা এবার দেখেন এই খবরটা এই নিউরনে যাচ্ছে, কোষদেহ, এগুলা কোষদেহ, কোষদেহ কোষদেহ যেখানে সবচেয়ে বেশি কোষদেহ থাকে সেটাকে বলা গ্যাংলিয়ন। সো এটা একটা গ্যাংলিয়নিক লেয়ার, এটা হচ্ছে গ্যাংলিয়নিক লেয়ার। এবং এরা করবে কি, এই খবরটা যেটা আসলো এই পাশে, এরা এখন কি করে খবরটা এইরকম একজনের মাধ্যমে নিয়ে এই পাশে বের হয়ে যাবে। চোখ থেকে কি হচ্ছে মহিবেরা, বের হয়ে যাচ্ছে, মাথায় যেতে হবে না। মাথায় যেতে হবে, রাইট? তাহলে এবার দেখো তো মহিব কি ঘটনা ঘটে। সবগুলোতে খবর নিয়ে কোথায় যাচ্ছে এরা মহিব? এই যে দেখো, সো এরা হচ্ছে সবাই মিলে এসে এই যে দেখেন এই পাশ দিয়ে আর মাথা যায়, ক্লিয়ার? তার মানে এগুলোতে যে খবরগুলো ছিল খবরগুলো নিয়ে তারা চলে যাচ্ছে। ওকে, আপনারা কি পর্যন্ত বুঝতে পারছেন? এটা হচ্ছে রেটিনা। রেটিনায় 10টা উপস্তর আছে, কয়টা উপস্তর আছে, 10টা উপস্তর আছে। এগুলো হচ্ছে রড এবং কোন কোষ, আমরা দেখলাম। সো এই যে যে জায়গায় এসে সবাই এসে মিলিত হয়েছে এখানে, যে জায়গায় এসে সবাই মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। কি স্পট এটা? এটা ব্লাইন্ড স্পট। প্রিয় স্টুডেন্ট, সবগুলো নিউরন থেকে একজনগুলো এপাশে চলে যাচ্ছে, সবগুলো একজন যে জায়গাতে বের হয়ে যাচ্ছে, এরা একটা স্নায়ু তৈরি করছে। দিস ইজ কল্ড অপটিক স্নায়ু। কি স্নায়ু? অপটিক স্নায়ু, যেটা চোখ থেকে যায়। ইটস এ সেন্সরি স্নায়ু বা সংবেদী স্নায়ু। আমি তো বলেছিলাম যারা শুধু খবর মাথায় নিয়ে যায়, আগে লেকচারে বলেছি, সো তাদের একজনগুলো এখান থেকে বের হয়ে যাচ্ছে। সো এই জায়গা হচ্ছে ব্লাইন্ড স্পট, সবাই যেহেতু এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং এই জায়গায় কোনো রড সেল নাই, কোন সেল নাই। ব্লাইন্ড মানে কি মহিব? অন্ধ। তাহলে অন্ধতে কি থাকবে না? রড, কোন, কিছুই থাকবে না। এখন আমি আপনাদের প্রশ্ন দিচ্ছি, আপনার দ্রুত দ্রুত আনসার করবেন। আপনাদের আমি প্রশ্ন দিচ্ছি, দ্রুত আনসার করবেন। এক, ব্লাইন্ড স্পটে কি থাকবে? ফোভিয়া সেন্ট্রালিসে কি থাকবে? ফোভিয়া সেন্ট্রালিসে কি থাকবে? থার্ড কোশ্চেন হচ্ছে, থার্ড কোশ্চেন হচ্ছে, অল ওভার দ্য রেটিনা কোন সেলটা সবচেয়ে বেশি থাকবে? আপনারা আমাকে বলবেন যে ব্লাইন্ড স্পটে কোন সেল থাকবে, ফোভিয়া সেন্ট্রালিসে কোন সেল থাকবে, এবং অল ওভার দ্য রেটিনা মানে রেটিনা মোটামুটি পুরোটা জুড়ে সবচেয়ে বেশি কোনটা সেল থাকবে। খুব দ্রুত বলেন, দ্রুত।
শাবাশ। একজন প্রশ্ন করেছে, একজন প্রশ্ন করেছে যে বইয়ের মধ্যে মেকুলা লুটি এবং ফোবিয়া সেন্ট্রালিস আলাদা আলাদা বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি এই এলাকাটার নাম হচ্ছে মেকুলা লুটিয়া, কারণ হলুদ বিন্দু, হলুদ কালার। আর যে গর্তটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গর্তটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। ঠিক আছে, গর্তটার নাম কিন্তু হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া বানানটা দেখবেন এটা ফোবিয়া না, ফোবিয়া মিন্স ভয়, আর এই ফোবিয়া মানে হচ্ছে পিট। ক্লিয়ার? তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের চোখের একটা মোটামুটি গঠন। তো আমি ব্রেকে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে যাচ্ছি, আমি একটু মিশাই পার্টটা। কোনো টপিক কি আমরা মিস করেছি? এবার শুধু আমি আপনাদের কনজাংটিভা একটু দেখাবো, কয়েকটা টপিক আমি একটু লিখে নেই। কনজাংটিভা দেখাবো, 2 নম্বর গ্রন্থি দেখাবো, 3 নম্বর হচ্ছে মাসল, 4 নম্বর হচ্ছে পার্টস। তো একটু দেখেন আপনারা যে যদি এটা আই হয়, যদি এটা আমাদের আই হয় তাহলে এই পার্টটার নাম ছিল হচ্ছে কর্নিয়া, রাইট মুহিম? কর্নিয়া। ইউনো আমাদের চোখের ভ্রুটা কোথায়, চোখের পাতা কোথায় মুহিম? এখানে, রাইট? তো আপনারা একটা জিনিস খেয়াল করেন যে কনজাংটিভা বলে একটা জিনিস রয়েছে, কনজাংটিভা, যেটা এই যে চোখের পাতার নিচ দিয়ে এসে এই যে স্ক্লেরাতে এসে এই পর্যন্ত থাকে। ক্লিয়ার? এটার নিচ থেকে এসে স্ক্লেরাতে এই পার্ট পর্যন্ত থাকে, তো এটার নাম হচ্ছে কনজাংটিভা, কনজাংটিভা। কনজাংক বলতে কনজাংশন বোঝায়, মানে এইটার সাথে এইটার জয়েন্ট করে দিচ্ছে। আরও একটা জিনিস হচ্ছে যে এটার ব্যাপ্তি এসে করে কি, এই যে স্ক্লেরা এবং কর্নিয়ার এই জয়েন্ট পর্যন্ত এরা আসে। ক্লিয়ার? এয়ারে যেখানে সংযুক্ত হয়েছে ওই জায়গা পর্যন্ত আসে, কনজাংটিভা। তো কনজাংটিভার কোথায় থাকে? কনজাংটিভা থাকে হচ্ছে আইলিডের পেছনে, আমাদের চোখের পাতাগুলোর পেছনে, পেছন থেকে এসে আমাদের কর্নিয়াতে কিন্তু সে যাচ্ছে না। মাথা থাকবে এটা, কর্নিয়ায় থাকছে না, বাস স্ক্লেরাটার উপরে কিছুটা থাকছে। এর কাজ হচ্ছে, এটা একটা মিউকাস মেমব্রেন, পাতলা মেমব্রেন, এটা সবসময় আমাদের চোখটাকে ভেজা রাখে। ফলে এই যে আমাদের সারাদিন চোখটা পড়তেছে, যদি শুকায় যাইতো তাহলে এরকম পড়তে পড়তে ঘর্ষণ হতে হতে আমাদের চোখ ক্ষয় হয়ে যেত, রাইট? তো ক্ষয় হচ্ছে না, কারণ সে ভেজা রাখতেছে। ডান, দিস ইজ কল কনজাংটিভা। এবার চলে আসি আমরা গ্রন্থি সম্পর্কে। চোখ, নাক, দিস অ্যানাদার চোখ, ওকে মুহিম? এই যে এখানে একটা গ্রন্থি থাকে, এখানে একটা গ্রন্থি থাকে, হয় কি যেখান থেকে চোখের পানি, আমরা যেটা চোখের পানি দেখতে পাই সেটা খরিত হয়। তো একুয়াস হিউমার যে জিনিস, এটা ভেতরে থাকে, আর চোখের পানি যেটা সেটা বাইরে থাকে, ওকে? এই যে বাইরে থাকতেছে, এরা এসে হয় কি এই পাশে হয়ে এই পাশে নাক দিয়ে আমাদের বের হয়ে যায়, এই পাশে একসাথে হয়ে নাক দিয়ে বের হয়ে যায়। তো যাই হোক না কেন, এটার নাম হচ্ছে লেক্রিমাল গ্রন্থি। কি নাম মুহিব? লেক্রিমাল। একটু ভালো করে দেখেন, এখানে ক্রাই আছে, ক্রাই মানে কি কান্না, তাহলে এটা অশ্রু, তাহলে আমাদের লেক্রিমাল গ্রন্থি থাকে এখানে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে চোখের পেছনে একটা গ্রন্থি থাকে, দিস ইজ কল হার্ডেরিয়ান গ্রন্থি। কি নাম? সুইস সায়েন্টিস্ট হার্ডারের নাম অনুসারে হার্ডেরিয়ান গ্রন্থি, চোখের পেছনে থাকে। আপনারা একটু প্লিজ বই দেখে নেবেন, এগুলো মুখস্থ করার জিনিস না, বারবার দেখলে, 2-1 বার দেখলে মনে থাকে। হার্ডেরিয়ান গ্রন্থি কি খরণ করে? লিপিড টাইপের খরণ করে, একটু তৈলাক্ত জিনিস,
মোম জাতীয় জিনিস ক্লিয়ার তৈলাক্ত জিনিস সো এইটা এটাকে কি রাখে একটু ভেজা রাখে তিন নাম্বার হচ্ছে মেইবোমিয়ান মেইবোমিয়ান গ্রন্থি মেইবোমিয়ান গ্রন্থি থাকে আমাদের চোখের হচ্ছে এই পাতাগুলো দেখতে পাচ্ছেন না চোখের পাতার হচ্ছে এই এটা একটা চোখের পাতা এই যে এই জায়গায় থাকে উপরে চোখের পাতা এই যে এই জায়গায় থাকে ক্লিয়ার এটা আমাদের চোখের পাতা তাহলে এখানে থাকবে আর যেখানে থাকবে এরা হচ্ছে মোমের মতো জিনিস ক্ষরণ করে ক্লিয়ার তাহলে আমরা কি পেলাম তিনটা লেক্রিমাল গ্রন্থি হাডেরিয়ান গ্রন্থি মেইবোমিয়ান গ্রন্থি যে এটা মেইবোমিয়ান গ্রন্থিটা মেইবো শব্দটা আসে হচ্ছে একজন জার্মান জার্মান মেডিসিনের প্রফেসরের নাম থেকে মেইবো থেকে আসে ক্লিয়ার তো মেইবোমিয়ান গ্রন্থি আর হার্ডার থেকে হার্ডেরিয়ান গ্রন্থি আর লেক্রিমাল দেখে বোঝা যাচ্ছে ক্রাই বা কান্নার জল যেটা তো আমাদের লেক্রিমাল ফ্লুইডের কাজ কি আপনারা একটু পড়ে নেবেন মানে চোখের জলের কাজ কি এটা আপনারা পড়ে নেবেন তো এই হচ্ছে আমাদের ব্রেকের আগের ঘটনা ব্রেকের পরে আমরা শুধু দুইটা জিনিস পড়বো চক্ষু পেশি দেখবো আর একটা কি দেখবো মুহিব আর সে অ্যাকোমোডেশন দেখবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাকোমোডেশন ভুলেও অ্যাকোমোডেশন পার্টটা মিস করবো না তো ঘুম ধরলেও ঘুমানো যাবে না অ্যাকোমোডেশন পার্টটা পরে আর বুঝতে পারবো না পাঁচ মিনিট
সালাম আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। দ্রুত চোখের ভেতরে ময়লা গেলে ওটা কোথায় যায়? চোখের ভেতরে কেন ময়লা যাবে? এটা তো একটা ক্লোজড জিনিস, এটার ভেতরে ময়লা যাওয়ার কথা না। ময়লা উপরে পড়ে, ময়লা পরবর্তীতে আইলিড আছে এখানে আটকে যায়, পড়ে যায়, আমরা মুছে ফেলি, পানি দিয়ে ধুয়ে ফেলি। সো আমি প্রথমে ব্রিফলি অল্প কিছু কথা বলি, মানে ব্রিফলি কথা বলি আর কি। আমরা আজকে বেশ কিছু জিনিস দেখেছি, এখান থেকে ইম্পর্টেন্ট আসলে কোন জিনিসগুলো একটু মনে রাখতে হবে। যেমন ওই যে পিউপিলটা ছোট বড় করতে কীভাবে কাজ করে, কোন পেশি, সার্কুলার এবং রেডিয়াল পেশি যে এটা আছে, ওরিও এবং বৃত্তাকার পেশি কী করছে এটা দেখতে হবে। লেন্স একটা দ্বি-অবতল জিনিস, দ্বি-অবতল, এবং এখানে কারা কারা রিফ্র্যাক্টরি বা প্রতিসরণশীল মাধ্যম আছে এটা দেখতে হবে। প্রকোষ্ঠগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, স্তরগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। স্তরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোয়েড, ক্রোয়েড পুষ্টি দেয়, ক্রোয়েডে রক্তনালী আছে, ক্রোয়েড হচ্ছে কালো রঙের, কালো রঙের কারণ হচ্ছে মেলানিন, এবং মেলানিনের কারণে প্রতিফলন রোধ হয়, এটা জানতে হবে। রেটিনা, রেটিনার 10টা উপস্তর রয়েছে, রেটিনা একমাত্র আলোক সংবেদী অঙ্গ, এবং রেটিনার এই পার্টগুলো পড়তে হবে। রড কোষ কোন কোষ সম্পর্কে পার্থক্যটা দেখতে হবে। তো ফোভিয়া সেন্ট্রালিস এবং এই জায়গা হচ্ছে মেকুলা লুটিয়া, সবচেয়ে ভালো বিম্ব তৈরি হচ্ছে মেকুলা লুটিয়াতে। এখানে সাধারণত কোন কোষ থাকে, সব কোন কোষ বইয়ের মধ্যে যেহেতু বলা আছে, এখানে খুব অল্প পরিমাণ রড কোষ আছে, তাহলে বইয়েরটা ফলো করতে হবে আপনাকে। এখানে সাধারণত কোন কোষ থাকে, রড কোষ থাকে না, বইয়ে যেহেতু বলা আছে অল্প রড কোষ থাকে, এটা পড়ে নিতে হবে। আর এটা ব্লাইন্ড স্পট, এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি অপটিক ডিস্ক। কী বলা হয়? অপটিক ডিস্ক, এই জায়গাটার নাম হচ্ছে অপটিক ডিস্ক। এখানে রড কোষ কোন কোষ কিছুই থাকে না, এটা একটা ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। এখান থেকে অপটিক স্নায়ুটা উৎপন্ন হয়, মাথায় চলে যায়। মাথায় কোথায় যায়? মাথায় পেছনে, এখানে ভিজুয়াল কর্টেক্স আমাদের এখানে থাকে, ঠিক আছে, সেরেব্রামের ভিজুয়াল কর্টেক্সে যায়, সেখানে আমাদের দর্শন কেন্দ্র আছে। তো আলোকরশ্মি কীভাবে আসে দেখেন, বাইরে থেকে আলোকরশ্মি কর্নিয়া, কর্নিয়ার পর হচ্ছে একুয়াসিউমার, পিউপিল, ভিট্রিয়াসিউমার, দেন এখানে লেন্স আছে, লেন্সের সরি একুয়াসিউমার, দেন লেন্স আছে, লেন্সের পর ভিট্রিয়াসিউমার, ভিট্রিয়াসিউমার পর পড়ছে হচ্ছে রেটিনায়। রেটিনা থেকে কী হয়, এগুলা অপটিক স্নায়ুর মাধ্যমে ভিজুয়াল কর্টেক্সে চলে যায়, ক্লিয়ার? তো আমাদের এখন জানতে হবে হচ্ছে পেশিগুলো এবং অ্যাকোমোডেশন কীভাবে হয়। সো আমি এখন আপনাদের পেশিগুলো সম্পর্কে ধারণা দিব এবং অ্যাকোমোডেশন সম্পর্কে একটা ধারণা দিব। ওকে প্রিয় স্টুডেন্ট, আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে চোখে আমাদের দুই ধরনের পেশি আছে, একটা হলো ইন্ট্রিনসিক পেশি আর একটা আছে এক্সট্রিনসিক পেশি। ইন্ট্রিনসিক পেশি ওই যে ওখানে লেখা আছে, একটা হলো সিলিয়ারি পেশি, এগুলো ভেতরেই থাকে যেগুলো, আর একটা হচ্ছে এই সিলিয়ারি পেশি থাকে, আর এখানে কি থাকে, আইরিশ পেশি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এক্সট্রিনসিক পেশি আসলে কোনগুলা দেখেন, আমি গতদিনে যখন আমি আপনাদের ওই যে অকুলোমোটর স্নায়ু বা হচ্ছে অক্ষিগোলককে সঞ্চালন করা স্নায়ুগুলো পড়িয়েছিলাম, তখন বলেছিলাম দিস ইজ আওয়ার আই, ক্লিয়ার? তো এই যে এখানে কিছু পেশি থাকে, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, তাই না? সুপিরিয়র মানে উপরে, রেকটাস মানে সোজা। সো সুপিরিয়র রেকটাস সোজা পেশি, সোজা পেছনে চলে গেছে, দিস ইজ কল্ড ইনফিরিয়র রেকটাস, সোজা পেছনে চলে গেছে। ওকে, লাইক এরকম, এটা হচ্ছে সুপিরিয়র রেকটাস, দিস ইজ কল্ড ইনফিরিয়র রেকটাস, সোজা এগুলো। এরপর কি ভেতরে, এটা তো মিড লাইন, মিডিয়াল রেকটাস,
মানে মিড লাইনের সোজা পেশি, যেমন এখান থেকে সোজা চলে গেল, এখান থেকে সোজা পেছনে চলে গেল, ল্যাটারাল সাইডে আছে, দে আর ল্যাটারাল লেকটাস, তাহলে কোনটা হয়ে আছে? ওই পাশ থেকে বের হয় এগুলা, ওই পাশ থেকে ল্যাটারাল লেকটাস। এরপর আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে এখানে আরও এক ধরনের পেশি থাকে, দেয়ার ফল অবলিক, এই যে এখান থেকে উৎপন্ন হচ্ছে, অবলিক মানে হচ্ছে বাঁকা, এই পাশে এসে এই যে এখানে একটা জিনিস থাকে এই পাশে চলে যায়, রাইট মুহিব? কাইন্ড অফ হচ্ছে এরকম, কিছু বুঝছ? মানে আমি যদি এখন এইটাকে টান দেই পেছন থেকে, আমার চোখটা কি হবে? টান খেয়ে এদিকে ঘুরে যাবে, এরকম হবে, রাইট? আমি যদি টান দেই, এটা কি হবে? ঘুরে যাবে, তাই না? ঠিক তেমনি ভাবে নিচেও একটা এরকম আছে, এটা হচ্ছে সুপিরিয়র অবলিক, উপরে আছে এই জন্য সুপিরিয়র, বাঁকা যেহেতু অবলিক, এটা হচ্ছে ইনফিরিয়র অবলিক, এটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। সো দেখেন, চোখটা যদি এটা টান দেয় তাহলে চোখটা এদিকে ঘুরে যাবে, এটা যদি টান দেয় চোখটা এদিকে ঘুরবে, এইটা যদি টান দেয় চোখটা এদিকে ঘুরবে, এইটা যদি টান দেয় চোখটা এদিকে যাবে। তো আমি আরেকবার আপনাদের দেখাই সেদিনের মতো, সুপিরিয়র রেকটাস উপরে, নিচের দিকে যেটা আছে ইনফিরিয়র রেকটাস নিচে, ল্যাটারাল রেকটাস ডানে, এটা যখন ডানে যায় তখন এই চোখের মিডিয়াল রেকটাসটা টানে, যারা ক্লাস করেছো তারা জানো। আবার এইটা যে ল্যাটারাল রেকটাসটা টানলে এই চোখটা এদিকে যাবে, এইটার মিডিয়াল রেকটাসটা টানলে এদিকে যাবে, রাইট? ওকে, তাহলে ল্যাটারাল এবং মিডিয়াল যে রেকটাস পেশিগুলো আছে এগুলো, এই চোখে যেটা কাজ করে এই চোখে উল্টাটা, এখানে ল্যাটারাল রেকটাস কাজ করে, এটার মিডিয়াল রেকটাস কাজ করে, তাহলে চোখটা এদিকে যাবে এদিকে। আর যদি যদি হচ্ছে উপরের অবলিক পেশিটা কাজ করে তাহলে চোখটা এরকম হবে, ঘুরবে, নিচেরটা যদি কাজ করে তাহলে কি হবে? চোখটা এদিকে ঘুরবে, রাইট? মানে এরকম হবে, এরকম। আশা করি বুঝতে পেরেছো। এবং এরা যেহেতু অক্ষি গোলকের বাইরে আছে, সো দে আর এক্সট্রা অকুলার পেশি, এক্সট্রা অকুলার মানে অকুলো মানে হচ্ছে চোখ, চোখের বাইরে আছে, এদের আরেক নাম হচ্ছে এক্সট্রিনসিক, ক্লিয়ার? সো তোমরা এটা দেখবা, এবং কোন পেশিতে কোন স্নায়ু কাজ করে আমি তো আগের ক্লাসে বলেছি, ওখান থেকে ভিডিওটা দেখে নেবা। সো আমরা কিন্তু নাক, আমরা কিন্তু চোখটা দেখে শেষ করলাম, রাইট? এবং মুভমেন্ট দেখে আমরা এটা শেষ করলাম, এবং কোন কোন পেশি এখানে কাজ করে আমরা এটা দেখেছি, ক্লিয়ার? ওকে, আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন আমাকে একটু বলেন, যে এটা যদি বুঝতে পারেন আমাকে একটু বলেন। ভাইয়া, রাতে যে প্রাণীরা অল্প আলোতে দেখে তাদের চোখ জল জল করে, পিছনের গল্পটা ছোট করে একটু বলে দিয়েন, এটার পিছনের গল্পটা। আমি যাদের ক্ষেত্রে রিভিশন বুক আছে, যাদের ক্ষেত্রে রিভিশন বুক আছে তারা এইটা জানে যে এইটার নাম আসলে কী জিনিস, না থাকলে আমি ক্লাস শেষে আপনাদের এই আর্টিকেলটা আমি লিখছি, আমি এটা পোস্ট দিয়ে দিব ছবি তুলে। সো এই হলো মুভমেন্ট। এবার চলে আসি আমরা আর একটা জিনিসে, অ্যাকোমোডেশন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, অ্যাকোমোডেশন কি জিনিস তোমরা জানো? সন মানে হচ্ছে প্রক্রিয়া, আর অ্যাকোমোডেশন মানে হচ্ছে ফিট, মানে এই বাসায় 10 জন থাকতে পারবে, তাহলে আমি 10 জন লোককে অ্যাকোমোড করলাম, ফিট করে দিলাম এই বাসার মধ্যে, তাদের চৌকি খাট টেবিল চেয়ার সব বসিয়ে দিলাম, দিস ইজ কল অ্যাকোমোডেশন, ফিট করে দেওয়া। এখন দেখেন, আমি যখন আমরা মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখতে পারি, বইয়ের মধ্যে দেওয়া আছে কত দূরত্ব দেখলাম, এখন হঠাৎ করে যদি
দূরের একটা জিনিসের দিকে দেখতে চাই, তাহলে আমাদের চোখ কি চোখ ভেতরে ভেতরে নিজেকে চেঞ্জ করে নেয়, ফলে ফোকাস দূরত্বটা চেঞ্জ হয়ে যায়, তাই না? কাছের বস্তু থেকে আলোক রশ্মি আসা, দূরের বস্তু থেকে আলোক রশ্মি আসা ভিন্ন জিনিস না? আলোক রশ্মি যখন আসে তাদের ফোকাস দূরত্ব তো ঠিক করতে হবে। যেমন দেখেন এই ছবিটাই আমি বিলুপ্ত ঘোষণা করে দিই, সরি আমি আরেকবার ছবি অ্যাড করি। তিনটা হচ্ছে আই, মানুষের তিনটা চোখ, এটা হচ্ছে লেন্স, রাইট? এটা হচ্ছে লেন্স। দেখেন ও হয়তো বা এই এই দূরত্ব পর্যন্ত দেখতে পারে, ফলে এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে গিয়ে, দিস কল রেটিনা, ফোকাস দূরত্ব এই পর্যন্ত, আলোক রশ্মিটা রেটিনা গিয়ে এরকম মিলিত হচ্ছে, রাইট? তো এই খবরটা কি হচ্ছে, রেটিনা থেকে ওই যে স্নায়ুর মাধ্যমে অপটিক ডিস্কের ওই পাশ দিয়ে কোথায় যাচ্ছে, অপটিক নার্ভে, অপটিক নার্ভ যাচ্ছে কোথায়, আমাদের মাথায় ভিজুয়াল কর্টেক্সে, আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি। এখন বলেন তো যদি কখনো এই যে দুইটা যেখানে আলোক রশ্মি মিলিত হয়েছে, আলোক রশ্মি মিলিত হলে তো বিম্ব তৈরি হয়, এটা যদি কখনো এমন হয় যে আপনি এটা হচ্ছে নর্মাল পজিশন, আপনি কাছে গেলেন এই যে এখানে নিকটে এখানে অথবা এখানে, তো আপনি এবার দেখেন তো বস্তু যদি এবার এখানে থাকে স্বাভাবিকভাবেই আলোক রশ্মি এখানে যাবে, গিয়ে কি হবে, এই যে এখানে গিয়ে মিলিত হবে, রাইট? চোখের পেছনে গিয়ে, তো আপনি এই জিনিসটাকে দেখতে পাবেন, পাবেন না। আবার দেখেন আপনি যদি এখানকার বস্তুকে দেখতে চান, তাহলে এই যে এখানে পড়তেছে এরা করবে কি, এই সামনে মিলিত হবে রেটিনার সামনে। সো এইটার জন্য এখানে নর্মালটার জন্য একবার রেটিনায়, দূরেরটার জন্য এই যে এখানে, তো আপনি দেখেন শুধুমাত্র এইটা আপনি দেখতে পাবেন, কারণ এখানকার আলোক রশ্মি লেন্স হয়ে রেটিনায় পতিত হয়েছে, কাছেরটা পেছনে মিলিত হয়েছে রেটিনার পেছনে, আর দূরেরটা রেটিনার সামনে মিলিত হয়েছে এই যে এখানে। তাহলে আপনি এইটা দূর থেকে দেখলে এখানে মিলিত হচ্ছে, আর কাছের জিনিস দেখলে আপনি এখানে দেখতেছেন। সো এইটা আপনি কিন্তু চোখে দেখতে পাবেন না, রাইট? আপনার অসুবিধা হবে, চোখ কিন্তু নিজে নিজে ঠিক করে নেয়। কি ঠিক করে নেয়? আপনি যখন কাছের বস্তু দেখবেন এখানে মিলিত না করে এটা রেটিনাতে মিলিত করে দেয়, আপনি যখন দূরের বস্তু দেখবেন আলোক রশ্মি এখানে মিলিত না করে সামনে একটু আগায় রেটিনাতে মিলিত করে দেয়, রাইট? চোখ এটা করে নিতে পারে, তাহলে চোখ কি করতে পারে, ব্যাপারটাকে ফিট করে নিতে পারে, দিস ইজ কল্ড অ্যাকোমোডেশন। কেমনে? এই যে লেন্সটা আছে, লেন্সটাকে একটু বেশি বক্র কম বক্র, বেশি বক্র কম বক্র করে আলোক রশ্মিটাকে কি করে, মিলিত করে দেয়। এখন আপনারা বুঝছেন কিনা, আপনারা তো ফিজিক্স পড়ছেন, আমি তো ফিজিক্স সম্পর্কে কিছু জানি না, আপনারা বলেন ঠিক আছে কিনা জিনিসটা, আমাদের চোখ নিজে এটাকে অ্যাকোমোডেট করতে পারে, কিভাবে করে আমি এটা দেখাবো, দ্রুত বলেন বুঝছেন কিনা। ওকে, সো এখন আমাদের চোখ আসলে কি করে আমরা এবার দেখব, এই যে দূরের বস্তুটা যখন দেখবে তখন কি হবে। প্রিয় স্টুডেন্ট, আমরা যদি লেন্সটাকে আর একটু বেশি বক্র করি, তাহলে দূরের বস্তু থেকে যখন এখানে আলো আসবে, সরি সরি
লেন্সটা আরেকটু চ্যাপটা হয়, ফলে দেখেন এটা কাছে না গিয়ে বরং আরেকটু দূরে যায়। আবার দেখেন আপনি, এবার আমরা কাছ থেকে একটা বস্তু দেখব, লেন্সটা এবার করবে কি নিজেকে অধিক বক্র করে, এইরকম আরও উত্তল করে নিজেকে, আরও উত্তল করে কাছের বস্তু থেকে আলোক রশ্মি যেটা আসতেছে এটাকে এখানে না মিলিত করে নিজে একটু উত্তল হয়ে এই যে এখানে মিলিত করেছে। সো আপনি আরেকবার দেখেন, এটা হচ্ছে লেন্সের স্বাভাবিক রূপ, স্বাভাবিক রূপ অবস্থা এখানকার একটা নির্দিষ্ট দূরত্বের জিনিস দেখতে পাই। বুঝতে পেরেছো মুহিব? এটা হচ্ছে 6 মিটার দূরত্বের কথা বলেছে, যে 6 মিটার দূরত্বের জিনিসের ক্ষেত্রে তাকে কোনো ধরনের চেঞ্জ করতে হয় না। তো আপনি 6 মিটার থেকে একটু দূরে রাখলেন, যাওয়ার কথা সামনে, রাইট? তাহলে এই যেখান থেকে যে বস্তু দেখে যেখানে মিলিত হওয়ার কথা, কিন্তু লেন্সটা করছে কি নিজেকে আর একটু চাপাইছে, ফলে এখানে মিলিত না হয় পেছনে মিলিত হয়েছে, একবার এটি নাই। 6 মিটারের কম দেখছেন এখান থেকে মিলিত হওয়ার কথা, এখানে লেন্স করছে কি নিজেকে আরও একটু বক্র করছে, করে ফোকাস দূরত্বটা কমিয়ে এখানে নিয়ে আসছে। কেমনে করছে আমরা এখন এটা দেখব, দেখেন। তখন থেকে আপনারা শিখলেন যে এটা হচ্ছে লেন্স, রাইট মুহিব? এটা হচ্ছে লেন্স, আর লেন্সের তার পাশে কি থাকে মুহিব? সিলিয়ারি বডি, তাই না? সিলিয়ারি বডি থাকে। এখন দেখেন আপনি, লেন্সটাকে ঝুলিয়ে রাখে যে লিগামেন্টগুলো, দে আর কল সাসপেনসারি লিগামেন্ট, তারা কোথা থেকে আসে? এখান থেকে। তো প্রিয় স্টুডেন্ট লিখে রাখেন, দিস ইজ কল্ড সিলিয়ারি বডি, আর এটা কি? লেন্স। আর হোয়াট ইজ দিস? সাসপেনসারি লিগামেন্ট। আপনারা তো জানেন লিগামেন্ট কিন্তু নিজে সংকুচিত প্রসারিত হয় না, বইয়ে কিন্তু লেখা আছে যে সংকুচিত প্রসারিত, লিগামেন্ট কিন্তু কখনো সংকুচিত প্রসারিত হয় না। এবার আপনি একটু দেখেন যে স্বাভাবিক অবস্থায় এটা আপনার চোখ, এইটা এইটা, ওকে। তো এখন আপনি কি করবেন, লেন্সটাকে টেনে লম্বা করবেন না, তাহলে লেন্সটাকে কি করবেন আপনি, আর একটু বড় করবেন, রাইট মুহিব? দেখ না লেন্সটা বড় হয়েছে কিনা, প্লেটের মতো ছড়াই গেছে, রাইট? আগে এখানে এরকম ছোট, এর উপরে কি এরকম বড়, ঠিক কিনা? তো তখন তোমাকে কি করতে হবে, আরো আমি সহজ করে বলছি, এখন এখানকার যে রেডিয়াল পেশিগুলো আছে, এখানকার যে রেডিয়াল পেশিগুলো আছে এগুলো এদিকে আসে, সিলিয়ারি বডি প্রসারিত হয়। সিলিয়ারি বডি যদি প্রসারিত হয়, এরা যদি আরো প্রসারিত হয় মুহিম, তাহলে এই দড়িগুলোকে কি টেনে দূরে নিয়ে যাবে না, নিয়ে যাবে কি না? তখন লেন্সটাও কি হবে কনকারেন্টলি সাথে সাথে কি হবে, লেন্সটাও এগুলোর সাথে সাথে দূরে চলে যাবে। আমি কিন্তু পিউপিলের কথা বলছি না, আমি লেন্সের কথা বলছি। সো দিস ইজ লেন্স, তাহলে আপনি এটাকে কি করেন, বড় করেন, তাহলে এগুলো তো টান পড়বে, তখন এটা বড় হবে লেন্সটা। এখন আপনার দরকার হচ্ছে লেন্সটাকে আপনি আরো ছোট করবেন, কি করবেন, ছোট করবেন। তো লেন্সটাকে যদি আপনি ছোট করতে চান, তাহলে এবার এদিকে না গিয়ে আপনি ভেতরের দিকে যাবেন, রাইট? তাহলে আপনি সিলিয়ারি বডিকে সংকুচিত করেন, সিলিয়ারি বলয়টার, আসলে এটার নাম বলয়, তাহলে সিলিয়ারি পেশিগুলোকে আপনি সংকুচিত করেন, বৃত্তাকার পেশিগুলোকে ভেতরের দিকে, তাহলে এটা চলে আসবে। তাহলে পরের দৃশ্যে কি দেখা যাবে, এটা এই জিনিসটা ছোট হয়ে যাবে। যখন ছোট হয়ে যাবে তখন এই যে যে দড়িগুলো আমরা টেনে রাখছিলাম লেন্সটাকে, দড়িগুলো ঢিলা হয়ে যাবে, কি হয়ে যাবে মুহিম, দড়িগুলো তখন ঢিলা হয়ে যাবে।
তখন লেন্সটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। লেন্স যখন ছোট হয়ে যায় তখন এই যে এরকম হয়ে যায়, বক্রতা বৃদ্ধি বলা হয় এটাকে। এছাড়া বক্রতা বৃদ্ধি পাচ্ছে, পাচ্ছে কিনা ভাই, আরো বেশি বক্র। এখন আপনারা বলেন তো একটু, বুঝতে পারছেন কিনা। আরো সহজ করে বলি, চার পাশ জুড়ে সিলিয়ারি বলয় আছে, মাঝখানে একটা লেন্স আছে। তাহলে আমি যদি এটাকে বড় করি তাহলে লেন্সটা টান খেয়ে বড় হবে, পাতলা হবে, এরকম হবে। আর আমি যদি এটাকে ছোট করি লেন্স, এই দড়িগুলো তখন ঢিলা হবে, ফলে লেন্সটাও ছোট হয়ে যাবে, লেন্স আমাদের বক্র হয়ে যাবে। ফলে আপনি কিন্তু লেন্সটা ছোট বড় করতে পারছেন। তো দেখেন, সিলিয়ারি পেশি সংকুচিত, লিগামেন্টগুলো শিথিল হয়ে যায়, ক্লিয়ার? লিগামেন্টগুলো কি হয়ে যায়, শিথিল হয়ে যায়, তখন লেন্সের বক্রতা বৃদ্ধি পায়, কারণ লেন্সটা তখন ছোট হয়ে যায়। সিলিয়ারি, দিস ইজ কল সিলিয়ারি বলয় বা সিলিয়ারি পেশি প্রসারিত হয়, তখন এগুলা রেডিয়াল সাসপেনসারি লিগামেন্টগুলো টান টান হয়, সাসপেনসারি লিগামেন্টগুলো যখন টান টান হবে তখন লেন্সটা আরও প্রসারিত হবে, রাইট? বক্রতা হ্রাস পাবে, মানে পাতলা হবে আর কি। সো এইভাবেই কিন্তু লেন্সের আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে আমি কোথাও যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে কিন্তু আমি আকার আকৃতির পরিবর্তন ঘটাচ্ছি, চোখের অটোমেটিকলি করতেছে। কার সাহায্য নিয়ে? এই যে সিলিয়ারি বডির সাহায্য নিয়ে, বা সিলিয়ারি বলয়ের বা সিলিয়ারি পেশিগুলোর সাহায্য নিয়ে, রাইট? তার মানে আমি এখন এটা দেখতেছি, এটা এটা থেকে আমি চোখ সরিয়ে কিন্তু ওই এসিটার দিকে তাকিয়ে আছি, ঘরের ওই কোনায়। তার মানে আমার চোখ অটোমেটিকলি কিন্তু কী করলো, চেঞ্জ করলো, রাইট? আপনারা কি বুঝতে পারছেন কিনা, আপনারা একটু দ্রুত বলেন তো, বুঝতে পারছেন কিনা? এটাই আমাদের আজকাল লাস্ট টপিক ছিল। আমি আরেকবার শুধু সিকোয়েন্সটা এখানে বলছি। যখন আপনি দূরের জিনিস দেখবেন, যখন আপনি দূরের জিনিস দেখবেন আপনার হচ্ছে লেন্সের বক্রতা কমাতে হবে। লেন্সের যদি বক্রতা কমাতে চান তাহলে কি করতে হবে, সিলিয়ারি পেশিটাকে প্রসারিত হতে হবে। সিলিয়ারি যখন প্রসারিত হবে তখন এই যে সাসপেনসারি লিগামেন্টগুলো, বইয়ে বলা আছে সংকুচিত, বাট ঠিক না, সাসপেনসারি লিগামেন্টগুলো টান টান হয়ে যাবে, সরে যাবে আর কি। বইয়ে লেখা আছে সংকুচিত, তো এরা যখন সংকুচিত বা সাসপেনসারি লিগামেন্টগুলো যখন সরে যাবে তখন লেন্সের কী হবে, বক্রতাটা হ্রাস পাবে। বক্রতা যখন হ্রাস পাবে তখন লেন্সটা কি লম্বা হয়ে গেল, রাইট? বক্রতা হ্রাস পেলে ফোকাস দূরত্বটা বেড়ে যাবে, এখান থেকে যেখানে চলে গেল। এটার ক্ষেত্রে কি হয়েছে, বস্তু যখন কাছে তখন বক্রতা হ্রাস করতে হয়, দ্যাট মিন্স সিলিয়ারি যে বলয়টা আছে ওটাকে সংকুচিত হতে হবে, সাসপেনসারি লিগামেন্টগুলোকে আরেকটু প্রসারিত বা সামনে দিয়ে এগিয়ে আসতে হবে, লেন্সটা তখন বক্রতা বৃদ্ধি পাবে। লেন্সের যখন বক্রতা বৃদ্ধি পাবে তখন এই যে ফোকাস দূরত্বটা দূর থেকে, মানে ফোকাস দূরত্বটা বেশি ছিল ওটা কমে যাবে, তারপর আমরা বস্তুটাকে দেখতে পাবো। দিস ইজ কল অ্যাকোমোডেশন। আমাকে একজন জিজ্ঞেস করছে যে এক্সট্রেন্সিক পেশি কোনগুলো, আমি কিন্তু বলছি সবগুলাই, ল্যাটারাল, মিডিয়াল, সুপিরিয়র, ইনফেরিয়র, রেক্টাস চারটা, অবলিক দুইটা, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, এটা আমি তো আগের পড়িয়েছি, এই জন্য এটা আমি বিস্তারিত বললাম না। আর আরেকবার যারা বুঝতে চাও আমি বলি এটা, হ্যাঁ, সহজ করে আপনি শুধু দেখবেন, এই জিনিসটা যদি বুঝতে পারেন আপনি তাহলেই ওকে। স্বাভাবিক অবস্থায় এখানকার দূরত্বের বস্তু, আচ্ছা আমি ক্লাসটা শেষ করার জন্য অনেককে বিদায় দিই আগে, আপনারা যারা বিদায় নিতেছেন এখনই বিদায় নেন, বাকি পার্ট যতটুকু আছে ওইটা আমি আরেকবার বলছি, দেখে নেন, ওকে? দেখেন, আপনি এখানকার বস্তু দেখতে পাবেন, কারণ ফোকাস দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে, ফিজিক্সের বিষয় এটা। আপনি যখন কাছের বস্তু দেখতে যাবেন, লেন্সের যদি বক্রতার পরিবর্তন না করে, লেন্সের যদি আকার আকৃতি পরিবর্তন না করে, লেন্স করবে কি, তার ভেতরে আসা আলোক রশ্মিটাকেই যে পেছনে এখানে পাঠিয়ে দিয়েছে, কারণ ফোকাস দূরত্ব দেখেন এখান থেকে এই পর্যন্ত ফোকাস দূরত্ব বৃদ্ধি পাইছে। আপনি যখন কাছের বস্তু দেখবেন, কাছের বস্তু থেকে আলো লেন্সে আসবে এবং এগুলো মিলিত হবে,
হ্যাঁ মিলিত হবে দূরে গিয়ে, তার মানে ফোকাস দূরত্ব বেশি। আপনি যদি দূরের বস্তু দেখেন, দূরের বস্তু থেকে আলোকরশ্মি লেন্সে পড়বে এবং তারা করবে কি, কাছেই মিলিত হবে। তা এখান থেকে এই জায়গা ফোকাস দূরত্ব অল্প, এখান থেকে এই জায়গা ফোকাস দূরত্ব বেশি। তো ফোকাস দূরত্ব সবসময় কী করতে হবে, এখান থেকে এই পর্যন্ত কনস্ট্যান্ট রাখতে হবে। কাছের বস্তু দেখেন আর দূরের বস্তু দেখেন, আপনাকে আলোকরশ্মিগুলো সবসময় রেটিনায় মিলিত করতে হবে। রেটিনায় মিলিত করার জন্য কী করবেন আপনি, স্বাভাবিকভাবে যদি না হয়, আপনার লেন্স যদি কাজ না করে, তাহলে আপনাকে চশমা পরতে হবে, উত্তল অবতল লেন্স পরতে হবে, রাইট? তো হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া এটা তো ফিজিক্সের পড়া, তো এই ধরনের কন্ডিশনে আমরা গ্লাস পরি, কারণ আমাদের লেন্স তখন এই কাজটা করতে পারে না। আর যদি স্বাভাবিক থাকে চোখ, তাহলে চোখ কী করতে পারে, নিজের বক্রতার পরিবর্তন করতে পারে। কখন এরা টান টান লম্বা হয়, কখন আবার খাটো হয়। দ্যাট মিন্স কী হয় মুহিম, বক্রতা বৃদ্ধি পায়, যে এরকম হয় কিংবা এরকম টান টান লম্বা হয়। কেমনে, এটাকে কেউ টেনে বড় করতেছে, কে বড় করতেছে, এই যে জিনিসটা, এরা যদি প্রসারিত হয় তাহলে এই যে ব্লু কালারগুলো সাসপেনসারি লিগামেন্টের টান টান হবে, তখন লেন্সটা বড় হবে। আর এরা যদি সিলিয়ারি পেশি যদি সংকুচিত হয়, তাহলে ব্লু কালারগুলো সামনে চলে আসবে, লেন্সটা তখন কী হবে, ছোট হয়ে যাবে। এই তো, তাহলে লেন্সের আকার বড় ছোট করতে গেলে আপনাকে এইটাকে কখনো সংকোচন করতে হবে, কখনো প্রসারণ করতে হবে। আর লেন্সটাকে যদি ছোট বড় করতে চান, তাহলে আপনি এই যে এইটা আর এইটা দিয়ে খেয়াল করেন, ছোট বড় হয়ে গেলে ঠিক হয়ে গেছে। আমি কি বলেছিলাম, কাছের ক্ষেত্রে ফোকাস দূরত্ব দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত বৃদ্ধি পায়, এই কাছের ক্ষেত্রে এই পর্যন্ত হতো ফোকাস দূরত্বটা, কিন্তু না হয়ে দেখেন লেন্সটা তার নিজের শেপটা চেঞ্জ করছে, করে ফোকাস দূরত্ব এখান থেকে যেখানে নিয়ে আসছে, আলোকরশ্মিগুলো কোথায় মিলিত করছে, এখানে। দূরের ক্ষেত্রে, এই যে দূরের ক্ষেত্রে এই যে এখানে মিলিত হয়, ফোকাস দূরত্ব যে এখান থেকে এখানে কমে যায়, তো লেন্স কি করে, নিজেকে আরেকটু পাতলা করে, এই যে পাতলা করছে। কেমনে, টান টান করে, রাইট, এই যে এটা দ্বারা, তখন লেন্সটা বড় হয়ে গেছে। করার ফলে এখানকারটাই যে এখানে মিলিত হওয়ার কথা ছিল, এখান থেকে এখানে ফোকাস দূরত্ব, লেন্সটা নিজের আকার চেঞ্জ করছে, ফলে আলোকরশ্মি এই যে এখানে গিয়ে মিলিত হয়েছে, তার মানে ফোকাস দূরত্বটা সে বৃদ্ধি করলো। সো যারা এখনও বোঝেন নাই, আপনি প্লিজ আরেকবার ভিডিওটা দেখে নেবেন, থামিয়ে থামিয়ে একটু দেখবেন, আর বইটার সাথে একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন, বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, খুব দ্রুত কমেন্ট বক্সের মধ্যে প্রশ্ন করবেন প্লিজ। স্বাভাবিক অবস্থায় যাওয়াটাকেই কি প্রসারণ বলা হয় বইগুলোতে? ইয়েস, পেশি সংকুচিত হয় এবং শিথিল হয়, শিথিল হলে ছড়িয়ে যায়, সংকুচিত হলে ছোট হয়। লেন্স কি ইলাস্টিক? ইয়েস, ডেফিনেটলি লেন্স হচ্ছে ইলাস্টিক বা স্থিতিস্থাপক। আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে লেন্সের ইলাস্টিসিটিটা কমে যেতে থাকে, ফলে লেন্স আর ওই যে ছোট বড় হওয়া করতে পারে না, তখন আমরা কি করি, চশমা পরে ঠিক করি। ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কিভাবে পড়বেন না পড়বেন, এইটা নিয়ে অ্যাকচুয়ালি আপনাকে টিচার খুঁজে নিতে হবে, আর আমার সাথে কিছু ফিজিক্স এবং কেমিস্ট্রির টিচার আছেন, সময় সুযোগ হলে আমি বলবো তাদের কথা, আপনারা সেখানে দেখতে পারেন। লিগামেন্ট কিন্তু সংকুচিত প্রসারিত কিছুই হতে পারে না, কিন্তু বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, তো আপনাকে যখন আপনি ছবিটা পড়বেন তখন মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। কোনো প্রশ্ন আছে? মিডিয়াল পেশির কাজ কি এখানে? আফিফ এম রশিদ বলেছ, এটা আমি কিন্তু গত ক্লাসে বলেছি, মিডিয়াল মানে পেশিটা নিচে এদিকে থাকে, ভেতরের দিকে, মিডিয়ালটা হচ্ছে অক্ষিগোলকটা এখানে আছে, অক্ষিগোলকটা এখানে আছে, ভেতর দিকে টান দেয়, এই যে এরকম করলো, দেখেন দুইটা মিডিয়ালকে আমি টান দিলাম, এরকম হইলো, ল্যাটারাল দুটোকে টান দিব, অক্ষিগুলো দুই দিকে চলে গেছে।
সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমি আপনাকে একটু আল্লাহ হাফেজ।